ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال النبي امين صلى الله عليه وسلم عن معاويه بن قرطه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا فسد الشام فلا خير فيكم لا تزال طائفه من امتي منصورين لا يرضوهم من فضلهم حتى تقوم الساعه قال محمد بن اسماعيل قال علي بن مديني هم اصحاب الحديث رواه سنن الترمذي اسناد الصحيح। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার সংক্ষিপ্ত শুক্রিয়ায় সুজুদ আদায় করি। তা নিজেরই সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারপর পর তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, আজকে মাগরিবের পর থেকে বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকেই তারা একটা নির্দিষ্ট বিষয়ের উপরে, যেটা আজকে জলসা কর্তৃপক্ষ বেঁধে দিয়েছে, সেটাকে সামনে রেখে আলোকপাত করছে। ঠিক একইভাবে অবশেষে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাকে একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, বিষয়টা আপনারা আগে থেকে অবগত, মাজহাব এবং তাকলিদ, বিষয়টা জানেন তো। আজকে যে বিষয়ে আলোকপাত করার জন্য বলা হয়েছে সে বিষয়টা হচ্ছে মাজহাব এবং তাকলিদ। তো মনে রাখবেন, এই আলোচ্য বিষয়টা এতটাই শক্ত এবং এতটাই কঠিন এবং এতটাই স্পর্শকাতর, যেটা সাধারণ আম জনতা অধিকাংশ ক্ষেত্রে এই আলোচনাগুলো তারা বোঝার মতো, তারা চিন্তা করার মতো, যদি স্বাভাবিকভাবে তারা ইসলামের সঙ্গে অতপ্রোতভাবে জড়িত না থাকে, তাহলে তাদের জন্য খুব কঠিন হয়ে উঠবে। এবং অন্য অন্য আলোচনা সভা এবং বিভিন্ন আলোচক যারা আলোচনা করে, তাদের নিজের ইচ্ছে মতো তারা বিভিন্ন রকমের উপমা, বিভিন্ন রকমের গল্প, বিভিন্ন রকমের গজল, যতটা সম্ভব তারা মানুষের মনোরঞ্জনের জন্য তারা আলোচনা বা বক্তৃতা দিয়ে থাকে। তো আজকে যেহেতু প্রত্যেকটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, তাই এখান থেকে আপনি অন্তত অন্তরের খুরাকি না পেলেও অন্তত ইসলাম সম্পর্কে কিছু তথ্য এবং তত্ত্ববল শিখতে বা জানতে পারবেন। তবে আপনার কানের বা হৃদয়ের প্রশান্তি হয়তো আজকে আমরা দিতে পারবো না। কেন, অধিকাংশ ক্ষেত্রে মানুষ যেটা চাই যে আমরা আলোচনা সভা শুনতে আসব, কোন বক্তা কত সুন্দর করে শুরু করে কবিতা বলে, কত সুন্দর করে গজল বলে, কত সুন্দর করে আলোচনা করে, কত সুন্দর করে মানুষকে হাসায়। মানুষ কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই ইসলামী আলোচনা সভার মোটটা আজকে এই দিকে ঘুরিয়ে দিয়েছে। তবে আজকের যে আলোচ্য বিষয়, এগুলো শিক্ষণীয় বিষয়, এগুলোর জন্য দার্স বা এগুলোর জন্য বিশেষ করে শ্রোতা এবং বক্তা দুজনকে সতর্ক থাকতে হবে, যেন ১৯-২০ জনের যদি না হয়ে যায়। এজন্য আপনাকে আমাকে উভয়কেই সচেতন থাকতে হবে। আলোচ্য বিষয় মাজহাব এবং তাকলিদ। গোটা বিশ্ব জগতে আমরা জানি প্রায় এখন ১৭০ কোটি মুসলিম আছি, বা কত কোটি বলেন, কথা বলেন, ১৭০ কোটি আমরা মুসলিম আছি। আর গোটা বিশ্ব জগতে আছে ধর্মের সংখ্যা ৪৫০০০, কত হাজার বললাম ভাই, ৪৫০০০। আর মানুষের সংখ্যা আছে প্রায় ৭৫০ কোটি।
এই তিনটে তথ্য এটা মাথার মধ্যে খুব ভালোভাবে আটকে রাখেন। টাইমস অফ ইন্ডিয়া 2015 সালের 13 অক্টোবর পৃষ্ঠা নাম্বার 19 আন্তর্জাতিক লেভেলের পত্রিকা তারা রিপোর্ট পেশ করছে, গোটা বিশ্ব জগতে 4,500 ধর্ম আছে, মানুষ আছে প্রায় 750 কোটি, তার মধ্যে খ্রিস্টানদের সংখ্যা আছে 210 কোটি, হিন্দু আছে 80 কোটি, আর আমরা মুসলিমরা আছে 170 কোটি। আর 170 কোটি মুসলিমদের মধ্যে, বিশেষ করে মুসলিমদের পরিসংখ্যান হচ্ছে এটাই যে আমরা আজকে বর্তমান প্রেক্ষাপটে গোটা মুসলিম জাতি এতটা দল এতটা উপদলে বিভক্ত যে অন্য অন্য ধর্মে এত দল এত মত এত মত পার্থক্য এত বিভাজন পৃথিবীর অন্য কোনো ধর্মেই নেই, বরং আমাদের ইসলাম ধর্মেই আছে। তার জ্বলন্ত প্রমাণ বিশ্বনবী ভবিষ্যৎবাণী করেছেন, সুনান আবু দাউদ কিতাব সুন্নাহ হাদিস নম্বর 4597, সুনান তিরমিজি হাদিস নম্বর 2641, মিশকাত আল মাসাবি কিতাব সুন্নাহ হাদিস নম্বর 171। আল্লাহ রাসূল বলে গিয়েছেন যে আমার উম্মতের মধ্যে বানী ইসরাইলের মধ্যে যখন 72টা ফিরকা দল হয়েছিল, আর আমার উম্মতের মধ্যে কয়টা হবে? 73টা। কুল্লুম ফিন্নার, তারা প্রত্যেকে যাবে জাহান্নামে, ইল্লা ওয়াহিদার, শুধু একটা দল যাবে জান্নাতে। তার মানে বোঝা গেল ইহুদিরাও আমাদের মুসলিমদের চাইতে বেশি বিভক্ত নয়। বিশ্বনবী বলে গেছে ঠিক একই ভাবে হিন্দুরা অনেকগুলো দলে বিভক্ত আছে, তার মধ্যে একটা আর্য সমাজ, একটা ব্রহ্ম সমাজ, একটা দশনামী সমাজ, একটা ইসকন, একটা পৌরাণিক, অনেকগুলো মতনৈক্য মতভেদ তাদের মধ্যেও আছে। কিন্তু দেখবেন বিশেষ করে যে মুসলিমদের মতনৈক্য, ইহুদিদের মতনৈক্য, খ্রিস্টানদের মতনৈক্য, হিন্দুদের মতনৈক্য, এই মতনৈক্যের সঙ্গে মুসলিমদের মতনৈক্য আকাশ আর পাতাল পার্থক্য আছে। কেন? একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। কেননা আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে মুসলিম উম্মার মধ্যে এত দল এত মত পার্থক্য যে এখন সৃষ্টি হয়েছে, এক্ষেত্রে আমাদেরকে ঐক্যবদ্ধ বা ইউনিটি আমাদের হওয়াটা অবাঞ্ছনীয় এবং এটা জরুরি। গোটা বিশ্ব জগতে প্রত্যেকটা ধর্মের মধ্যে মতনৈক্য মতভেদ আছে, আমাদের মুসলিমদের মধ্যেও আছে, তো অন্যান্য ধর্মের মতনৈক্যের সঙ্গে আমাদের পার্থক্য কি? আর ছোট্ট উপমাদি পবিত্র কোরআন সুন্নাহর আলোকেই, ভাই জানেন ইহুদি কাদেরকে বলা হয়? কে জানেন কি? কথা বলতে হবে। ইহুদি হচ্ছে তাদেরকে বলা হয় যারা নবী মূসা আলাইহিসসালামের উম্মত বলে দাবি করে, আর যারা দাবি করে যে তৌরাতের পরে পৃথিবীতে কোনো আসমানি কিতাব আসবে না। ইহুদিদের বিশ্বাস মূসা হচ্ছে সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না, কোনো আসমানি গ্রন্থও তারা বিশ্বাস করে না, এরা হচ্ছে ইহুদি। খ্রিস্টান কারা? খ্রিস্টানরা মনে করে না জিজাস ক্রাইস্ট তথা যীশু খ্রিস্ট তথা হযরত ঈসা আলাইহিসসালাম তিনি হচ্ছেন সর্বশেষ নবী, তার উপরে যে অবতীর্ণ কিতাব ইনজিল এটাই সর্বশেষ, এরপর কোনো রেভিলেশন বা কোনো আসমানি গ্রন্থ আসবে না। আমরা মুসলিম কারা? আমরা মুসলিম হচ্ছে এটা যে ঈসা আলাইহিসসালামের পরেও একজন নবী আসার কথা ছিল যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তার উম্মত, আমরা হচ্ছে মুসলিম। কথা বুঝতে পারছেন? তিনটা ধর্মের সঙ্গে পার্থক্য কোথায়? ইহুদিরা মনে করছে মূসার পরে কোনো নবী আসবে না, খ্রিস্টানরা মনে করছে ঈশার পরে কেউ আসবে না, আর আমরা মুসলিমরা মনে করছি না বিশ্ব নবীর পরে আর কোনো নবী আসবে না, খতম শেষ। তো তিনটে ধর্মের সঙ্গে কিন্তু আকাশ জমিন পার্থক্য কিন্তু নেই, শুধু একটা একটা করে নবীকে অস্বীকার করেছে। ইহুদিরা শুধু ঈশার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে, তার জন্য তারা কাফের, কোনো সন্দেহ আছে? যারা খ্রিস্টান তারা সমস্ত নবীকে বিশ্বাস করে, 1,24,000 নবী রাসূলের কথা যেটা মিসকাত আল মাসাবি 5,737 আল্লামা নাসির আলবানি হাদিসটাকে হাসান বলেছে, তবে আমাদের তাকিক হাদিসটা যাইফ। তো 1,24,000 নবী রাসূল যদি ধরেও নি, তো খ্রিস্টান যারা আছে তারা 1,23,999 নবী রাসূলকে বিশ্বাস করে, তারা তৌরাতে বিশ্বাস করে, তারা জাবুরে বিশ্বাস করে, তারা ইঞ্জিলে বিশ্বাস করে, তারা আরো অসংখ্য কিতাব যেগুলো অবতীর্ণ হয়েছে তারা বিশ্বাস করে, তাদের ঈমান আছে, এমনকি নবী ঈসা পর্যন্ত তারা বিশ্বাস করে। ভাই তারপরে কি যারা খ্রিস্টান তারা কি জান্নাত যাবে? কি বলছেন? জি না, ঠিক আমরা মুসলিমরা আমরা অতিরিক্ত একজন নবীকে মানছি যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা যে তিনটে পৃথিবীর বৃহত্তর ধর্মের মধ্যে মৌলিক পার্থক্য। আরেকটা পার্থক্য এর মধ্যে আছে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে, পার্থক্যটা কি? যারা ইহুদি তারা মনে করে যে হযরত ঈসা আলাইহিসসালাম তিনি হচ্ছে মারিয়ামের নাজায়েত সন্তান, জারদ সন্তান, বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। কেন তাদের এই দাবি? তাদের দাবি হচ্ছে এটাই যে মারিয়াম তো কুমারী ছিল, সে তো বিবাহই করেনি, তার গর্ভে সন্তান এলো কিভাবে? নিশ্চয়ই মারিয়াম ওই কাঠমিস্ত্রির সঙ্গে জেনা করেছে, তার সঙ্গে জেনা করে হযরত ঈসার জন্ম দিয়েছে, বলুন নাউজুবিল্লাহ মিন জালিক।
এই জন্য তাকে বেথলেহাম থেকে সেই সময়তে মারুসাল্লামকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, ইহুদিরা তাড়িয়েছিল, রোমান সম্রাটরা যখন ক্ষমতায় ছিল। আপনাকে বোঝার চেষ্টা করছি এটা যে ইহুদিদের দাবি হযরত ঈসা আলাইহিস সালাম না যায় যারব সন্তান, এটা ইহুদিদের দাবি। আর খ্রিস্টানদের দাবি কি? এই নবী ঈসাকে নিয়ে খ্রিস্টানরা মনে করছে যে হযরত ঈসা তিনি নবীও নন, তিনি রাসূলও নন, স্বয়ং তিনি আল্লাহর পুত্র বা তিনি স্বয়ং আল্লাহ। বলুন তো, ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে মত পার্থক্য কত বড় বলেন এবার। যে ইহুদিরা নবী ঈসাকে বলছে যারব সন্তান, সে ঈসাকে খ্রিস্টানরা বলছে আল্লাহ অথবা আল্লাহর পুত্র। চিন্তা করেছেন কত বড় আকাশ আর জমির মত পার্থক্য। তারপরেও দেখেন গোটা বিশ্ব জগতে যখন ইহুদি এবং খ্রিস্টানরা বিশেষ করে মুসলিমদের বিরুদ্ধ আচরণ করতে আসে, হয় লেখনী বা বক্তৃতা অথবা তার শারীরিক ক্ষমতা দিয়ে অথবা যুদ্ধ বিগ্রহ দিয়ে গোটা বিশ্ব জগতের মানচিত্রের দিকে তাকিয়ে দেখেন, তখন কোনটা ইহুদি আর কোনটা খ্রিস্টান চেনে যায় না, মনে হয় দুটোই যমজ ভাই। কেন? তাদের মধ্যে আকীদা মত পার্থক্য দেখুন কত বড় মত পার্থক্য। তারপরও মুসলিমদের বিরুদ্ধে যখন তারা আসে, তারা যুদ্ধ করতে আসে, ইহুদি খ্রিস্টান কিন্তু চেনা যায় না, তারা আপোষেই তারা যমজ ভাইয়ের মতো আচরণ করে। যদি হচ্ছে আমাদের মুসলিমরা হতভাগা ভাই, বলুন তো আমাদের মুসলিমদের মধ্যে অনেকগুলো দল আছে, কিন্তু এত বড় মত পার্থক্য আছে? আছে কি এত বড় মত পার্থক্য? জি নেই। হয়তো বা কেউ বলছে নবীজি দূরের তৈরি, কেউ বলছে মাটির তৈরি, কে বলছে মাঝহাব, চারটে মাঝহাবের মধ্যে একটা মাঝহাব মানতে হবে, কে বলছে না মানা যাবে না, কে বলছে ফিতরা টাকা দিয়ে দিতে হবে, কে বলছে না মাল দিয়ে দিতে হবে, কে বলছে রাসূলিয়াদিন করতে হবে, কে বলছে করতে হবে না, এইগুলো তো নিয়ে মত পার্থক্য। মুসলিম উম্মার মধ্যে কিছু কিছু মত পার্থক্য সুন্নাহ, আর কিছু বিধান আছে যেগুলো ফরজ ওয়াজিব, এই কিছু গুটি কয়েক মাসালা এবং কিছু আকিদা নিয়ে মত পার্থক্য। কিন্তু এই মত পার্থক্যের কারণে আমরা মুসলিম জাতি একে অপরের সঙ্গে যুদ্ধ বিগ্রহ করে আমরা নিজেরা মারামারি করে নিজের রায় মৃত্যুবরণ করছি। তাকে দেখেন ইরাকে শিয়া সুন্নি লড়াই করে ওরা মুসলিম জাতি দুজনই মুসলিম দাবি করছে, দুজন কিন্তু লড়াই করে দুজন দুজনকে মারছে। গোটা বিশ্ব জগতে 170 কোটি আমরা মুসলিম, আমাদের মধ্যে তেমন মত পার্থক্য নেই যতটা মত পার্থক্য আছে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে। আর একটা তথ্য জেনে নেন, আমাদের পাশে যাদেরকে আমরা দেখি ইহুদি খ্রিস্টান তো আমরা দেখতে পাই না, দেখতে পাই কাদের? দেখতে পাই হিন্দু ভাইদের। হিন্দু ভাইদের মত পার্থক্য কত বড় জানেন? এই যে আমাদের গোটা পশ্চিম বাংলা তখন জয় শ্রীরাম এই শব্দ নিয়ে খুব প্রাপাগন্ডা চলছে কি চলছে না দেখেন, চিন্তা করে দেখেন হিন্দু ভাইদের মধ্যেও এটা নিয়ে এতই মত পার্থক্য আছে, কিন্তু আমরা সাধারণ মুসলিমরা জানি না। কেন? কেন হিন্দু ভাইদের মধ্যে কোনো মত পার্থক্য থাকলে সেটা ঘরের মধ্যে আবদ্ধ রাখে, সেটা মন্দিরের মধ্যে আবদ্ধ রাখে, সেটা তাদের স্কুলের মধ্যেই আবদ্ধ রাখে, প্রকাশ করতে দেয় না। কিন্তু আমরা হতভাগা মুসলিম নির্বোধ, আমাদের মধ্যে কোনো মত পার্থক্য হলে আমরা বিভিন্ন জায়গাতে মারামারি, বাহাস, খুনাজারা, স্টেজে আগুন দেওয়া, মসজিদকে বন্ধ করে দেওয়া, মসজিদে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, আমরা এ কাজ করছি জনসাধারণের সম্মুখে। যারা আর্য সমাজী হিন্দু, যারা ব্রহ্ম সমাজীয় হিন্দু, যারা শঙ্কর আচার্য দাসনামীতে বিশ্বাস করে, এই তিনটে সম্প্রদায় আমাদের ভারতবর্ষের হিন্দুদের তুলনায় যে জনসংখ্যা যদি একত্রিত করি তো জেনে রাখতে হবে তিনটে সম্প্রদায় প্রায় 35 কোটি হিন্দু আছে যারা মনে করে যে শ্রী রামচন্দ্র তিনি ঈশ্বর নন। জানতেন? যারা হিন্দু ভাইদের মধ্যে দুটো ভাগ, মৌলিক দুটো ভাগ আছে, একটা পৌরাণিক মতবাদী আর একটা হচ্ছে আরিয়া মতবাদী। তো যারা আরিয়া হিন্দু, যারা আর্য হিন্দু, তারা শ্রী রামচন্দ্রকে ঈশ্বর মনে করে না, তারা শ্রীকৃষ্ণকে নিন্দা করে, বলে শ্রীকৃষ্ণ একটা লুচ্চা ছিল। ওই কথা আমি বলছি না, এখন ইন্টারনেটে চলে যান, মানুষকে ধুলো দিয়ে বক্তৃতা দেওয়ার জোগাড় নেই। এখনই চলে যান aryasamaj.com, আপনি ইন্টারনেটে যান গুগলে, দেখেন aryasamaj.com, যাওয়ার পর দেখবেন একটা আর্টিকেল ডান দিকে পাবেন, আইডল অর্শিপ কৃষ্ণা। এই কৃষ্ণা যখন ক্লিক করবেন ওখানে দেখবেন লেখা আছে যে শ্রীরাম কৃষ্ণ, মানে কৃষ্ণ, ভগবান কৃষ্ণ, তিনি মহাভারত আর বিশেষ করে ভাগবত পুরাণে তার যেসব বর্ণনা গুলা দেওয়া হয়েছে এগুলো লুচ্চা ছাড়া কিছুই না ভাই। এগুলো কিন্তু কোনো মুসলিম বলেনি। কারা বলেছে? হিন্দু ভাইরা বলেছে। কিন্তু এত বড় মত পার্থক্য আমরা জানি। যারা দেবী দুর্গাকে তারা ঈশ্বর মনে করে না, যতগুলো মূর্তি পূজা হয় আর্য সমাজ, ব্রহ্ম সমাজ আর দাসনামী এরা কিন্তু বিশ্বাস করে না। আপনাকে এতটা বোঝানোর চেষ্টা করছি যে পৃথিবীর সমস্ত ধর্মের মধ্যে মত পার্থক্য আছে, কিন্তু আমাদের মুসলিমদের মধ্যে মত পার্থক্য গোটা পৃথিবীর মানুষ জানে। কেন? আমরা প্রকাশ্যে নিয়ে এসেছি,
কিন্তু হিন্দুবাদের মত পার্থক্য মন্দিরে শেষ, খ্রিস্টানদের মত পার্থক্য নিজেদের ঘরেই শেষ। তারা নিজের মারামারি দ্বন্দ্ব বিদ্বেষ তারা নিজেদের ভিতরে করে, প্রকাশ্যে মানুষের সামনে নিয়ে আসে না। আমরা হতভাগা মুসলিম, আমরা প্রকাশ্যে নিয়ে আসি, এবং সাধারণ জনতা হিন্দু মুসলিম গোটা মানুষ জাতিকে আমরা আজকে হাসির পাত্র হিসেবে নিজেদেরকে উপস্থাপন করছি। চিন্তা করে দেখেন গোটা বিশ্ব জগতে চলছে, সব জায়গাতে চলছে আলোচ্য বিষয় মাঝহাব এবং তাকলিদ। মাঝহাব যদি আমরা উর্দু ডিকশনারি দেখি, মাঝহাব শব্দের অর্থ হচ্ছে ধর্ম। কি বললাম, যদি আপনাকে প্রশ্ন করে তোমার মাঝহাব কি আছে, তো আপনাকে বলতে হবে দিন ইসলাম। কিন্তু মাঝহাব শব্দ যখন আরবিতে চলে যাবেন, ইসমে সারফেস সিগা মানে জাহাবা থেকে মাঝহাব এসেছে। মাঝহাব মানে হচ্ছে যাওয়ার স্থান, মাঝহাব মানে রাস্তা, মাঝহাব মানে পথ, মাঝহাব মানে তরিকা। কথা বুঝতে পারছেন? মাঝহাব যদি আরবি শব্দে দেখেন, তো মাঝহাব মানে রাস্তা, পথ, তরিকা বা পন্থা। এর উদ্দেশ্যেই আরবি লুগাতে মাঝহাব শব্দটিকে ব্যবহার করা হয়। আমরা মুসলিম জাতি, আমরা সচরাচর যখন জন্ম থেকে কিছুটা বুদ্ধি হয়, নামাজ রোজা করতে শুরু করি, সেই ছোট কাল থেকে আমরা শুনে আসি যে আমাদের মুসলিমদের মধ্যে চারটে মাঝহাব আছে। ভাই শুনি কি শুনি না? আমরা ছোট কাল থেকে যেমন বাবাকে বাবা বলতো অভ্যস্ত, মাকে মা বলতো অভ্যস্ত, তো মানুষ যখন একটু ধার্মিক হয় তখন প্রথম যে জিনিসটাকে তাকে শিখতে হয় বা শুনতে হয় যে আমাদের মুসলিম উম্মার মধ্যে চারটে মাঝহাব আছে, যেকোনো একটা মাঝহাব মানাকে মানাটা ফরজ। যদি ভালো করে আমরা ইতিহাস ঘেঁটে দেখি, আমরা অনেকেই জানি না যেসব ইমামদের নাম নিয়ে এই মাঝহাব গুলোকে সৃষ্টি করা হয়েছে। সর্বপ্রথম যে ইমাম, তার নাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, কিন্তু আসলে তার প্রকৃত নাম আবু হানিফা নয়, তার নাম নোমান বিন সাবিত আল কুফি আল জুতি। তিনি জন্মগ্রহণ করে 80 হিজরি, মৃত্যুবরণ করে 150 হিজরি। কথা বুঝতে পারছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি জন্মগ্রহণ করে 80 হিজরি আর মৃত্যুবরণ করে 150 হিজরি। বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হিজরিতে মৃত্যুবরণ করে? কত হিজরি ভাই? 11 হিজরি। কত হিজরি বললাম? কথা মনে থাকবে? আল্লাহ রাসূল মৃত্যুবরণ করে 11 হিজরি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করছে 80 হিজরি। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ রাসূলের মৃত্যুর কমপক্ষে 79 বছর পর এই প্রথম ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি জন্মগ্রহণ করেন। আর দুই নম্বর মাঝহাব যাকে বলে মাঝহাবে শাফেঈ, এই মাঝহাবের প্রতিষ্ঠাতা তারা যাকে নিসবত করে, যে মোহাম্মদ বিন ইদ্রিস শাফেঈ, তিনি জন্মগ্রহণ করে 150 হিজরি আর মৃত্যুবরণ করে 204 হিজরি। কথা বুঝতে পারছেন? একটু মনে রাখতে কষ্ট হলেও, কেন এখানে এই জন্মসাল মৃত্যু সালগুলো যদি মনে রাখতে না পারেন, যদি বুঝতে না পারেন, তো আলোচনাটাই বৃথা হয়ে যাবে। তৃতীয় ইমাম, ইমাম মালিক জন্মগ্রহণ করে 93 হিজরি আর মৃত্যুবরণ করে 179 হিজরি। চতুর্থ ইমাম, ইমাম আহমেদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ, তিনি জন্মগ্রহণ করে 164 হিজরি আর মৃত্যুবরণ করে 241 হিজরি। এবার আপনাকে মোটামুটি এটুক জেনে রেখে রাখেন যে প্রায় আল্লাহ রসুলের মৃত্যুর 79 বছর পর প্রথম ইমামের আবির্ভাব বা জন্ম হয়। কথা বুঝতে পারছেন? আল্লাহ সালের মৃত্যুর কত বছর পর? 69 বছর পর। আর আমাদের সমাজে যে কথাটা প্রচলিত যে ভাই চারটের মধ্যে একটাকে মানতে হবে, চার মাঝহাবের মধ্যে একটাকে মানতে হবে, যদি না মানেন আপনি প্রথমে বলবে লা মাঝহাবি, তারপর বলবে ওয়াহাবি, তারপর বলে গায়ের মুকাল্লিদ, তারপর বলে ইংরেজদের দালাল, তারপর বলে খ্রিস্টানদের দালাল, তারপর বলে আমেরিকার দালাল, তারপর বলে জাহান্নামী। অনেক রকমের ফতোয়া মুসলিমরা মুসলিমকে দেয়। কোনো হিন্দু কিন্তু আমাদেরকে বলতে আসে না তোমরা ইংরেজদের দালাল, শুনেছেন? কোনো হিন্দু বলছে তোমরা ইংরেজদের দালাল, কোনো খ্রিস্টান, কোনো অমুসলিম আমাদেরকে বলেছে যে তোমরা আমেরিকা দালালি করছো। নরেন্দ্র মোদীর কাছ থেকে শুনেছেন যে মুসলিম, ভারতের মুসলিমরা আমেরিকা দালালি করছে, জর্জ বুশের দালালি করছে। দেখেন নরেন্দ্র মোদী যে কথার অভিযোগ করে না, অনেক রকমের অভিযোগ তারা মুসলিমদের বলে দেয়, কিন্তু অন্তত পক্ষে তারা ইহুদি খ্রিস্টানের দালাল, মুসলিমদেরকে বলে না। বলে কারা? আমাদের মুসলিম ভাইয়েরাই আমাদেরকে বলে। এর চাইতে বড় দুঃখজনক আর কোনো কথা হতে পারে? তো এই জন্যই বলে, কেন? যেহেতু আমরা প্রচলিত চার মাঝহাবের মধ্যে একটা মাঝহাবকে মানি না, এটা আমাদের অপরাধ। কথা বুঝতে পারছেন? অপরাধ কি? আমরা যে যে অপরাধে অভিযুক্ত আমাদেরকে করছে, অভিযোগ কি যে আমরা চারটে মাঝহাবের মধ্যে একটা মানি না, এই জন্যে আমাদের উপরে এতগুলো লকআপ। আমরা ইংরেজদের দালাল, ইহুদি খ্রিস্টানের দালাল, আমরা গায়ের মুকাল্লিদ, লা মাঝহাবি, আমাদের আমেরিকা থেকে টাকা পায়, ডক্টর জাকির নায়েক আমাদেরকে টাকা পায় দেয়, অনেক রকমের অভিযোগ আছে। এবার ছোট্ট একটা প্রশ্ন, যে আল্লাহর রাসূলের মৃত্যুর পরে পৃথিবীতে কোনো জিনিস ফরজ বা ওয়াজিব হওয়া
এটা কি সম্ভব? আল্লাহ রাসূলের মৃত্যুর পরে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম কি আবার পৃথিবীতে দ্বিতীয়বার আগমন করেছিলেন এমন কোন প্রমাণ আছে? ভাই বলেন তো, ফরজ বা ওয়াজিব শরীয়তে প্রত্যেকটা উম্মতের জন্য অবধারিত করে দিতে পারে কে? এক আল্লাহ আর তার রাসূল, তাছাড়া কোন ব্যক্তি নতুন ভাবে শরীয়তের মধ্যে নতুন কোন জিনিসকে একদম ফরজ ওয়াজিব করে দেওয়ার ইখতিয়ার রাখে না। আর একটা তথ্য ভালো করে জেনে রাখেন, যে কোনো বিধান ফরজ করার দায়িত্ব বা শরীয়তের মধ্যে রদ বদল করার ইখতিয়ার আল্লাহ কোনো নবী রাসূলকে দেয়নি। কথা বোঝাতে পারিনি? মানে শরীয়তের মধ্যে আল্লাহ যেটা দেননি, রাসূল যেটা দেননি, রাসূল যদি নিজের ইচ্ছে মতো নিজের বিবেক পুষ্ট কোনো কিছু অবধারিত বা ওয়াজিব ফরজ করে দিবে, এই ইখতিয়ার নবী রাসূলকে আল্লাহ দেননি। তার জ্বলন্ত প্রমাণ সহিহ বুখারী খুলেন, কিতাবুল ঈমান হাদিস নাম্বার 349, আসনান আবু দাউদ কিতাবুল জুমআ হাদিস নাম্বার 1399। আমরা বিখ্যাত ঘটনা সকলে জানি যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ যখন মিরাজে নিয়ে চলে গেলেন, ভাই জানেন তো আল্লাহ মিরাজে গিয়েছিলেন? আচ্ছা, কারা কারা বিশ্বাস করে হাত তুলেন তো আল্লাহ মিরাজে গিয়েছিলেন? দেখেন আমরা ঝুলে কিন্তু হাত তুলেছি, এখনো ভাবেন আমি প্রশ্ন কি করেছি, আল্লাহ রসুল কি মিরাজে গিয়েছেন? হাত তোলেন ভাই, এবার সন্দেহ। মানে আল্লাহ রসুল মিরাজে গিয়েছেন এই শব্দটা সঠিক নয়। সঠিক শব্দ কোনটা? সঠিক শব্দ হচ্ছে এটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে মিরাজে নিয়ে গিয়েছেন। কথা বুঝতে পারলেন? রসুল মিরাজ গিয়েছেন মানে কি? এটা রসুলের ইখতিয়ারে ছিল, যখন ইচ্ছা তখন চলে গেছে। তা আসলে কি রসুল কি মিরাজে গিয়েছেন না আল্লাহ নিয়ে গিয়েছেন? আল্লাহ নিয়ে গেছেন, এটা আল্লাহর ইখতিয়ার, আল্লাহর ক্ষমতা। বিশ্বনবী নিজের ইচ্ছে মতো নিজের ক্ষমতাতে তিনি সাত আসমান ভেদ করে তিনি মিরাজে যান নাই। তো আমরা বিখ্যাত এই ঘটনা জানি, বিশ্বনবীকে যখন আল্লাহ মিরাজে নিয়ে চলে গেলেন, আল্লাহ রাসূলকে জান্নাত জাহান্নাম সমস্ত কিছু দর্শন করালেন, আল্লাহর সঙ্গে কথোপকথন করানো হলো, অনেক ঘটনা। সর্বশেষ যখন আবার প্রত্যাবর্তন করছে পৃথিবীতে আসার জন্য 6 নম্বর আসমানে একজন নবীর সঙ্গে দেখা হয়েছে, সে নবীর নাম কি? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিখ্যাত নবী। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার উম্মতের জন্য কি বিধান আরোপ করেছে? আর আল্লাহর রাসূল খুশি হয়ে মূসা আলাইহিস সালামকে বলছে, ফরাজা খামসিন সালাত, আল্লাহ সুবহান ওয়া তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। ভাই কত ওয়াক্ত? ঘটনা জানি তো, যে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। মূসা আলাইহিস সালাম তাজ্জব হয়ে বলছে, আরে করেছেন কি? ফাইর যে আপনি ফিরে যান, ইলা রাব্বিক, আপনার রবের কাছে। কেন? কেননা আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। কথা বুঝতে পারছেন? ঘটনাটা সকলে জানি। এই হাদিসের মধ্যে অনেকগুলো শিক্ষণীয় পয়েন্ট আছে, দুটো কথা। ফায়ির যায় ইলা রাব্বিক, আপনি ফিরে যান আপনার রবের কাছে, কারণ আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। বিশ্বের এই মূসা আলাইহিস সালামের পরামর্শে, এটা কিন্তু নিচের ঘটনা নয়, আসমানের ঘটনা। বারবার আল্লাহ কাছে যাই আর 50 কে কমাতে 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 অবশেষে 5 চলে আসলো আমাদের জন্য। এবার প্রশ্ন ভাই, প্রথম শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, যে মূসা আলাইহিস সালাম বারবার যখন জিজ্ঞাসা করছে উম্মতের জন্য কি ফরজ করা হয়েছে, 50 ওয়াক্ত সালাত, আল্লাহ রাসূল বলছেন, আর মূসা আলাইহিস সালাম ফাইর যে আপনি ফিরে যান। ভাই বলুন তো, মূসা আলাইহিস সালাম এত বড় নবী আর আল্লাহ রাসূল এত বড় নবী, এই দুইজন নবীর মধ্যে মর্যাদাশীল ব্যক্তি কোনজন বলেন? অবশ্যই বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মর্যাদা দিক দিয়ে শ্রেষ্ঠ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রত্যেকে একমত। কিন্তু এত বড় নবীকে পরামর্শ কে দিচ্ছে? নবী মূসা। তার মানে বোঝা গেল, কখনো কখনো বড় বড় আল্লামা, বড় বড় কখনো আলেম মাওলানা মুফতি সাহেবকে তার ছাত্ররা পরামর্শ দিতে পারে, শিক্ষককেও কখনো কখনো ছাত্রের পরামর্শ দিতে পারে, শিক্ষকের কখনো ভুল হতে পারে, ছাত্র যদি সংশোধন করে দেয় শিক্ষক যে নাক ছিটকা দেয়, এটা কখনো ইসলাম সমর্থন করে না। দুই নম্বরে হাদিস থেকে যে মূসা আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করছে কি দিয়েছে 50 ওয়াক্ত সালাত, তার মানে বোঝা যাচ্ছে এখানে যে মূসা আলাইহিস সালামও অত বড় নবী, আল্লাহ রাসূলও অত বড় নবী, তো বারবার আল্লাহর কাছে ফিরে যাওয়ার কি দরকার ছিল?
মুসা আলাইহিস সালাম আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুজন পরামর্শ করতো না গেও 50 ওয়াক্ত আমার উম্মত পারবে না, যে আমরা পাস করে নি, একা একা তারা আসতো, বুঝেন নাই কথা। যদি নবী রাসূলকে আল্লাহ এই ইখতিয়ার দিতেন যে শরীয়তের মধ্যে কিছু বিধানকে ফরজ করবে অত কিছু কমিয়ে দিবে, এর যদি নবী রাসূলের ইখতিয়ার থাকতো হাতে, তো বারবার আল্লাহর কাছে যাওয়ার কি দরকার 50 কে পাস করার জন্য? নবী মূসা আর আল্লাহ রাসূল দুজনে আসমানে 50 কে পাস করে জমিনে নিয়ে আসতে পারতো পারতো না। এই জন্যই তো, যেহেতু ফরজ বিধান আল্লাহ করতে পারে, ইসলামের মধ্যে বিধিবিধান আল্লাহ দিতে পারে, কমাতে আল্লাহ পারে, তার জন্য নবী রাসূলকে ইখতিয়ার দেওয়া হয়নি বিধায় বারবার তাকে প্রত্যাবর্তন করতে হয়েছে আল্লাহর কাছে। এই হাদিস প্রমাণ করে যে কোনো নবী রাসূলকে আল্লাহ ইখতিয়ার দেয়নি যে শরীয়তের মধ্যে কোনো রদ বদল পরিবর্তন পরিবর্ধন করে। আরো অনেক ঘটনা আছে, সূরা ইউনুস 10 আয়াত 15 সূরা আহকাফ 46 আয়াত 9 সূরা বিভিন্ন জায়গাতে বর্ণনা আছে পবিত্র কোরআনে আয়াত, আমরা সূরা ইউনুস 10 আয়াত 15 তে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা বসে আছে। এমন তো পরিস্থিতিতে কুরাইশের বেশ কিছু নেতা নেত্রী এসে আল্লাহর রাসূলকে বলছে, ওয়া ইতিবি কোরআনি গায়রি হাজা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার কাছে যে কোরআনটা আছে এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন আনয়ন করুন। ভাই বলুন তো কাদের দাবি? কুরাইশরা আল্লাহর রাসূলকে বলছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার কাছে যে কোরআনটা আছে এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন নিয়ে আসেন, এই কোরআনটা খুব কঠিন, আমরা মানতে পারছি না। আল্লাহ সাল্লাহ আপনার কুরাইশদের দ্বিতীয় তারপরে আল্লাহ সাল্লাহ যখন কোনো কথা বলছে না, কুরাইশরা তখন বলছে আউ বাদ্দিলহু, যদি গোটা কোরআনকে পরিবর্তন করতে না পারেন তো এক কাজ করেন, এই কোরআনের মধ্যে কিছু অংশ পরিবর্তন করে দিন যেটা আমাদের ইচ্ছে মতো। আপনার দেখেছেন কোরআনের মধ্যে পরিবর্তন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আবদার শুনে মাথা নিচু করে যখন বসে থাকলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ওহী অবতীর্ণ করছেন আর এই কথা আল্লাহর রাসূলকে বলতে বলছেন যে আপনি জানিয়ে দিন যে শরীয়তের মধ্যে কিছু রদ বদল পরিবর্তন পরিবর্তন করার ইখতিয়ার আমাকে দেওয়া হয়নি, বরং আপনি এই কথা জানিয়ে দিন আন্না তাবি ইল্লামা ইউহা ইলাই, বরং আমি তো কেবলমাত্র তারই আনুগত্য করি যেটা আমার রব আমার উপরে অবতীর্ণ করেন। কথা বোঝাতে পারিনি, কত কঠিন কথা। আল্লাহ রাসূলকে আল্লাহ বলতে বলছে আপনি জানিয়ে দিন যে আপনি নিজের ইচ্ছে মতো তো শরীয়ত বানান না, বলে আপনি জানিয়ে দিন আমি তো তারই আনুগত্য করি যেটা আল্লাহ আমার উপরে অবতীর্ণ করেন। বিশ্বনবী নিজের ইচ্ছে মতো শরীয়ত তিনিও পরিবর্তন করতে পারেন। সূরা নাজম 53 আয়াত 3 এবং 4 ওয়া মা ইয়ান্তিকানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইহা, যে বিশ্বনবী নিজের মুখ থেকে নিজের তরফ থেকে কোনো কথাই তিনি বলেন না যেটা তারপরে ওহী অবতীর্ণ করা হয়, তিনি সেটা কেবলমাত্র মানুষের সামনে ফোকাস মানুষের সামনে পৌঁছে দেন। এটা বিশ্ব নবী এমনটা করতেন। এখন আমাদের সমাজে দেখেন যে বিধান নবী রাসূলে ফরজ করতে পাচ্ছেন না, সেই বিধানকে ফরজ করেছে আল্লাহ রাসূলের মৃত্যুর কমপক্ষে 79 বছর পর। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করছে আর মানুষ বলছে এই ব্যক্তিকে মানা ফরজ, এটা হতে পারে কখনো? এটা না যুক্তি দ্বারা আসতে পারে, না কোরআন দ্বারা আসতে পারে, না হাদিস দ্বারা আসতে পারে, এটা সম্ভব নয়। একটা বিশ্ববিখ্যাত গ্রন্থ আছে হুজ্জাতুল্লাহিল বালেগা, শেখ শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী আল মুতাফা 1104 হিজরি, তিনি তার হুজ্জাতুল্লাহ বালেগার প্রথম খণ্ড 152 পৃষ্ঠায় তিনি লিখছেন যে জেনে রাখো যে চারটে মাজহাব যে আমাদের সমাজে বলছে মানা ফরজ, এটা আল্লাহ রাসূলের যুগে তারপরের যুগে তারপরের যুগে কুরুনে সলাসা, অর্থাৎ আল্লাহ রাসূলের মৃত্যুর প্রায় 300 বছর এমনকি তার পরেরও 100 বছর পর্যন্ত মানা ফরজ কেউ দাবি করেনি। মানে বোঝা গেল ইতিহাস দ্বারা যে চারটে মাজহাব মানা ফরজ, এটা আল্লাহ রাসূলের মৃত্যুর 400 বছর পর এই শব্দগুলো প্রচলিত হয়েছে। কত বছর কথা বলেন? মাজহাব মানতে হবে যে ফরজ, এ দাবি কবে কার? আল্লাহ রাসূলের মৃত্যুর প্রায় 400 বছর পর। এবার একটা ছোট্ট প্রশ্ন, যারা বলছে মাজহাব না মানলে জাহান্নামী, মাজহাব মানতে হবে, অনেক রকম গালিগালাজ করছে, আমাদের প্রশ্ন ভাই বলুন তো, আল্লাহ রাসূলের মৃত্যুর 400 বছর পর যদি মাজহাব মানা ফরজ এই দাবি করা হয়, তো আসলে মৃত্যুর পরে 400 বছর যে সময় অতিবাহিত হচ্ছে সেই সময় মানুষ ছিল কি ছিল না? মানুষ ছিল কি ছিল না? অবশ্যই ছিল। সেই সময় তারা তো কোনো মাঝাবই পায়নি ভাই বন্ধু, তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ছোট্ট হিসাব করেন একটা, যে মাঝাব মানা ফরজ যেহেতু 400 বছর পর সূচনা হয়েছে, তো আল্লাহ সাল্লাহ মৃত্যু 11 হিজরি, মাঝখানে যে 400টা বছর সেই সময় মানুষ ছিল কি ছিল না পৃথিবীতে? মুসলিম ছিল কি ছিল না? তারা কোন মাঝাব মানতো? আর সংক্ষিপ্ত করে দিই, আল্লাহ রাসূল মৃত্যুবরণ করে 11 হিজরি, ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করে 80 হিজরি। তো ইমাম আবু হানিফার নাম অনুসারে হানাফি মাজহাব, যারা বলছে যে কোনো একটা মাজহাব মানতেই হবে, তো ইমাম আবু হানিফার মতলব জন্মের পূর্বে পৃথিবীতে তো আরো 70 বছর ছিল, ছিল কি ছিল না? সেই সময় মানুষ ছিল কি ছিল না?
ভাই বলুন তো সেই সময় মানুষ কোন মাজহাব মানত? একটা ছোট্ট প্রশ্ন, যে সেই সময়ের মানুষ তাহলে কোন মাজহাব মানত? সেই সময় কোনো মাঝাবি ছিল না, মাঝাব তো দূরের কথা, মাঝাবের ইমামদেরই জন্ম সেই সময় তো হয়নি, তো তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আরো সহজ করে বুঝিয়ে দিই ভাই বলুন তো, পৃথিবীর প্রথম মানুষ কে? নবী আদম আলাইহিসসালাম, কোনো সন্দেহ আছে? এখন যদি কেউ বলে যে আদম আলাইহিসসালামের পূর্বেও কোনো মানুষ ছিল, সে মানুষটাকে কি বলবেন? কেউ যদি দাবি করে না আদম আলাইহিসসালামের পূর্বে কোনো মানুষ ছিল, যে দেখবেন সে ব্যক্তি এক নম্বর গান্ডু, মানে এক নম্বর মূর্খ, এক নম্বর টাটকা জাহেল। ভাই আদম আলাইহিসসালাম পৃথিবীর প্রথম মানুষ, তার মানে বোঝা গেল আদম আলাইহিসসালামের পূর্বে পৃথিবীতে মানুষ বলে কেউ আর ছিল না। আরেকটা সংক্ষিপ্ত আরো বুঝুন ভাই, খ্রিস্টান ধর্ম কার নাম অনুসারে হয়েছে? যিশু খ্রিস্টের নাম অনুসারে ক্রাইস্ট, এটা হচ্ছে গ্রিক ভাষা। এই ক্রাইস্ট থেকে ইংলিশে এসে ক্রিস্টাস, এই ক্রিস্টাস থেকেই খ্রিস্ট ধর্মের নাম এসেছে। যিশু খ্রিস্টের নাম অনুসারে খ্রিস্ট ধর্মটা সূচনা হয়েছে। তো ভাই যিশু খ্রিস্টের নাম অনুসারে তো যিশু খ্রিস্ট আজকে পৃথিবীতে কত বছর পূর্বে জন্মগ্রহণ করেছিল বলেন? জি, এখানে একটা তথ্য আবারও জেনে নেন। আমরা এখন ইংরেজি কত খ্রিস্টাব্দে গুনছি ভাই, কত সাল চলছে ইংরেজি? 2019 কেন বলি জানেন? বলি এই জন্য যে খ্রিস্টানরা যিশু খ্রিস্ট যেদিন জন্মগ্রহণ করে সেই দিন থেকে খ্রিস্টাব্দ গণনা শুরু করে। তার মানে আজ থেকে 2019 বছর পূর্বে যিশু খ্রিস্টের জন্ম হয়েছিল। এবার ছোট্ট একটা প্রশ্ন খ্রিস্টানদেরকে, ভাই বলুন তো যিশু খ্রিস্টের নাম অনুসারে যখন খ্রিস্টান ধর্ম, তো যিশু খ্রিস্ট এসেছে 2019 বছর পূর্বে, ভাই 2019 বছরের আগে পৃথিবীতে মানুষ ছিল কি ছিল না? তো যেসব খ্রিস্টানরা বলছে আমাদের ধর্মই সঠিক, আমরাই জান্নাতে যাব, যেসব খ্রিস্টানের দাবি তো যিশু খ্রিস্টের পূর্বে তো পৃথিবীতে মানুষ ছিল, তা তো না যিশু খ্রিস্টকে পেয়েছে না তারা খ্রিস্ট ধর্ম পেয়েছে, সেই সব মানুষ জান্নাত যাবে না জাহান্নামে যাবে? যে কোনো খ্রিস্টান থেকে প্রশ্ন করে উত্তর কি দিবে? কথা বুঝাতে পারিনি। যিশু খ্রিস্টের নাম অনুসারে খ্রিস্ট ধর্ম, যিশু খ্রিস্টই তিনি খ্রিস্ট ধর্মটি নিয়ে এসেছে তাদেরও দাবি। তো যিশু খ্রিস্টের পূর্বে পৃথিবীতে মানুষ ছিল, তবে বলুন তো তা তো যিশু খ্রিস্টকে পায়নি, খ্রিস্ট ধর্মও পায়নি, তারা কি জান্নাত যাবে না জাহান্নাম যাবে? বোঝা গেল যে যিশু খ্রিস্টের পূর্বে পৃথিবীতে যেমন খ্রিস্ট বলে কোনো ধর্ম ছিল না, ঠিক একই ভাবে ইমাম আবু হানিফার রাহিমাল্লাহ জন্মের পূর্বেও পৃথিবীতে হানাফি বলে কোনো মাজহাব ছিল না। যিশু খ্রিস্টের পূর্বে যেমন পৃথিবীতে মানুষ ছিল, ঠিক একই ভাবে ইমাম আবু হানিফার রাহিমাল্লাহ জন্মের পূর্বেও পৃথিবীতে মুসলিম মানুষ ছিল। যিশু খ্রিস্টের জন্মের পূর্বেও যেমন মানুষ ছিল, কিন্তু যিশু খ্রিস্টকে পায়নি ঠিক, কিন্তু তারা যদি নবী ইব্রাহিমের দিনের উপরে অটল থাকে তারা জান্নাত যাবে না জাহান্নাম যাবে? অবশ্যই জান্নাত যাবে। ঠিক একই ভাবে ইমাম আবু হানিফার রাহিমাল্লাহর পূর্বেও পৃথিবীর যে মানুষ ছিল তাদের জান্নাত যাওয়ার রাস্তা কি ছিল? একটাই, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়াতু রসুল, আর রসূলুল্লাহর অনুসরণ করো। সূরা নিসা 4 আয়াত নম্বর 59, আয়াত নম্বর 65, আয়াত নম্বর 80, সূরা ইমরান আয়াত নম্বর 31, 32, সূরা ইমরান 132, সূরা মায়দা 45, 92, সূরা নূর 54, 64, পৃথিবীতে 24, কোরআনের 24 খানা আয়াত আছে, বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়াতু রসুল, আর রসূলের অনুসরণ করো। কথা কি বুঝতে পারছেন? আমি আগে বলেছি আচরণ কিন্তু খুবই কঠিন হবে, কিন্তু আমি যতটা পারি আপনাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, এবং যদি তারপরেও যদি আপনি বুঝতে না পারেন তো এটা আমার অজ্ঞতা, আমি যদি বোঝাতে না পারি আমি ব্যর্থ। যে আপনাকে এত সহজভাবে বলার পরেও আপনি যদি বুঝতে না পারেন, এবার সংক্ষিপ্ত আর একটা পয়েন্ট আমরা যাব। এতটাই বুঝলেন যে আল্লাহ সাল্লাহ মৃত্যুর 400 বছর পর হানাফি, শাফি, মালিকি, হাম্বেলি এই মাজহাব গুলোর অস্তিত্ব, তার মাঝখানে 400 বছরের মধ্যে কোনো মানুষ পৃথিবীতে মাজহাব মানতেন না, তারা কি জান্নাত যাবে না জাহান্নাম যাবে? আর একটা প্রশ্ন ভাই বলুন তো, কবরে মানুষকে যখন শায়িত করে রাখা হবে, সেই সময় ফেরেশতা মন্ডল যখন আসবে তখন এসে তিনটা প্রশ্ন করবে, ভাই বলুন তো তিনটা প্রশ্নের মধ্যে কি থাকবে? মান রব্বুকা, কোন ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে তোমার মাজহাব কি ছিল, বা জিজ্ঞাসা করবে বলেন তো? এখন যদি কবরের মধ্যেও যদি মাজহাবের প্রশ্ন জিজ্ঞাসা না করা হয়, তাহলে এটা গুরুত্ব কতটা আপনি নিজে বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি পারছেন না? কবরের মধ্যে আপনাকে প্রশ্ন করা হবে না যে তোমার মাজহাব কি ছিল, মা দিনুকা, তোমার দিন কি ছিল? আমরা সকলে বলি ইসলাম,
এটা হচ্ছে সঠিক উত্তর। তো কবরও যদি প্রশ্ন না করা হয় তো ভাই এমন প্রশ্ন আসে কিভাবে? যুক্তির আলোকে আপনাকে বোঝানোর চেষ্টা করি। একটা বাংলাতে বই পাওয়া যায় বইটা না মুকসুদুল মুমিনিন, নাম শুনেছেন? দেন বিভিন্ন জলসাতে বিভিন্ন বই বুক স্টলে বিক্রি হয়, মুকসুদুল মুমিনিন 115 নম্বর পৃষ্ঠা। আমি একদিন একজন ব্যক্তিকে বলছে ভাই 130 ফরজ, ভাই শোনেন না 130 ফরজের কথা, যে 130 ফরজ। একজন ব্যক্তি বলছে হানাফি ভাই, সে বলছে ভাই 130 ফরজ। আমি তাই নাকি? বলছে হ্যাঁ জি 130 ফরজ। আমি তোমার তাকে পাল্টা প্রশ্ন করছি ভাই এটা কত সালে ফরজ? 2013 না 2014, মানে আজ থেকে 5-7 বছর আগের কথা। উনি তখন বলছে আপনি বলেন কি 130 ফরজ সব সময় জন্য ফরজ? আজকে না হুজুর এটা হিসাবে ভুল হচ্ছে। আচ্ছা ভুল হচ্ছে মানে? আচ্ছা আপনি যে বললেন যে 130 ফরজ, আমার প্রশ্ন 2013 না 2014? উনার উত্তর না এটা সব সময়ের জন্য ফরজ। আমার পাল্টা প্রশ্ন যে ভাই আপনি ভুল করছেন। উনি বলছেন ভুল করছি মানে? আচ্ছা জি ভুল। কেন? বইয়ে লেখা আছে 5 ওয়াক্ত নামাজ ফরজ, 130 ফরজ মানে 5 ওয়াক্ত নামাজ ফরজ, 30 রোজা ফরজ, 30 নিয়াত ফরজ, 4 মাযহাব মানা ফরজ। এইভাবে ফরজ করতে 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 লাস্টে পৌঁছে করেছে 130 ফরজ। আমি তখন বললাম যে ভাই বলুন তো 2013 সালে কতটা রোজা হয়েছিল? ভাই বলুন তো কতটা হয়েছিল? এবার বাদ দেন, 2019 ধরেন 130 ফরজ এখন বই লেখা আছে, আছে না নেই ভাই? এখনো তো বইতে লেখা আছে যে 130 ফরজ। তো 2019 চলছে, ভাই বলুন তো ভাই কয়টা রোজা করেছেন? 29টা। তো 130 এর মধ্যে কিন্তু লেখা আছে 30 রোজা ফরজ। তো ভাই বলুন তো 2019 এ কত ফরজ হলো তাহলে? 129টা। বই আরো লেখা যায় 30 রোজা ফরজ, 30 নিয়াত ফরজ। তো একটা যদি রোজা কমে একটা নিয়াত কমেছে কি কমেনি? অবশ্যই কমেছে। আমি তখন বলছি ভাই তাকে যে ভাই এবার তো আমরা 29টা রোজা করেছি, তো এবার তো অন্তত বই লেখার দরকার ছিল 128 ফরজ 2013-র জন্য, 2014-র জন্য 130 ফরজ। উনি তখন বলছে আপনি বলেন কি? আজ তাই তো হিসাব, কারণ আপনি তো লিখেছেন 130 ফরজ। দুই নম্বর তাকে প্রশ্ন করলাম ভাই বলুন তো আপনি বই লিখেছেন 4টে মাজাব মানা ফরজ, আর বইয়ের ফুট নোটে এটাও লিখে রেখেছেন এই 130 ফরজের মধ্যে কেউ একটা যদি অমান্য করে সে একদম কাফের। তার কাফের এই ফতোয়া তখন হুজুরের পকেটে আছে, তুলছে বের করছে আর মেরে দিচ্ছে। দেখেন নাই ইউটিউবে যাবেন ছড়াছড়ি কাফের ছড়াছড়ি, মানে এ একে কাফের বলছে, ও একে কাফের বলছে, সবাই সবাইকে কাফের বলছে। মুসলিম খুঁজে পায় মুশকিল। কেন? বেরলবীরা যারা বেরলো কবর মাজারকে ধর্ম মনে করে তারা দেবন্দিকে বলছে কাফের, বেরলবীরা আহলে হাদিসকে কাফের বলছে, যারা তাবলিগ জামাত করছে তারা বেরলবীকে বলছে, একে অপরকে প্রত্যেক দল প্রত্যেক দলকে বলছে কি বলছে না ভাই? তো সকলে যদি সকলকে কাফের হতে দেয় সবাই মুসলিমকে, আর আহলে হাদিসকে তো পাখড়ি হারে সবাই দেয়, দেয় কি দেয় না? তো সবাই যখন কাফের, দেবন্দিরা বেলিকে বলছে, বেরেলিরা দেবন্দিকে বলছে, আহলে হাদিসকে পাকড়ি হারে সবাই বলছে, তো পৃথিবীতে মুসলিম কই? সবই তো কাফের। তো ব্যক্তিকে জিজ্ঞেস করলাম যে ভাই বই লেখা আছে 4টে মাজহাব মানা ফরজ, তো হুজুর আপনি কটা মাজহাব মানেন? উনি তখন বলছে আমরা হানাফি, আমরা ইমাম আবু হানিফা বললে কে মানি। আজি ভাই বই লেখা আছে যে 130 ফরজ মানে 4টে মাজহাব ফরজ, বলছে হ্যাঁ আমরা তো হানাফি মাজহাব মানি। আজি তো আপনি তো একটা মানলেন আর বাকি তিনটা কি করলেন? উনি তখন বলছেন আরে আরে 4 মাযহাব মানা ফরজ এ কথা ঠিক, কিন্তু 4টে মাযহাবের মধ্যে একটাকে মানতে হবে আর তিনটে পরে বারহাক এটা বিশ্বাস করতে হবে, তাহলে নাকি মানা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তিনি বলছেন 4টে মাযহাব মানা ঠিক, কিন্তু অনুসরণ করতে হবে একটাকে আর তিনটাকে বিশ্বাস করতে হবে। আমি তখন বললাম হুজুর এটা আবার কেমন মাযহাব মানা হলো? উনি তখন বলছে না এইভাবেই মানতে হবে। আজ ঠিক আছে কোনো আপত্তি নেই, তারপরে লেখা আছে 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমি তখন বললাম হুজুর এক কাজ করবো, ফজরে উঠতে আমার খুব কষ্ট হয়, এক কাজ করবো আপনি যেমন 4টে মাঝের মধ্যে একটা মানছেন তিনটা বিশ্বাস করছেন, তো আমি শুধু মাগরিবের নামাজটা পড়বো খুব ভালো লাগে, আর বাকি 4 ওয়াক্তের পরে ইমান রাখবো বারহাক জানবো বুঝবো হুজুর আমার বিধান কি। উনি তো আপনি বলেন কি? আরে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, 1 ওয়াক্ত কাজা করা যাবে না। আন্টি হুজুর আপনি যে বলে 4 মাযহাব মানা ফরজ, তো একটা মানছেন তিনটা বিশ্বাস করছেন, তো এটা হয় কি হবে? আপনারটা হলে আমারটাও হবে। উনি আর কোনো কথা বলেন না, মানে বোঝা গেল যুক্তির আলোকেও যে এই কথাটা সঠিক নয়। এটা স্পষ্ট না যুক্তি দ্বারা প্রমাণিত হয়, না কোরআন দ্বারা প্রমাণিত হয়, না হাদিস থেকে প্রমাণিত হয়, এটা সম্ভবই না কোনোভাবে যে 4টের মধ্যে একটা মানা ফরজ। কেন? আলোচনার মৃত্যুর পরে পৃথিবীতে জিব্রাইল আর আসেনি, আর কোনো মানুষ কখনো শরীরের মধ্যে কোনো জিনিসকে উম্মতের জন্য ফরজ ওয়াজিব বিধান করে দিবে একদম 170 কোটি মুসলিম জাতির উপরে? এটা সম্ভব? এটা উসুলের খিলাফ, এটা সম্ভবই নয়।
আমাদের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে আমরা নবীকে মানি, ভাই নবীকে মানলে কি মুসলিম হওয়া যায়? নবীকে মানলে মুসলিম হওয়া যায়? ভাই বলি তো গোলাম যারা ফিরকায় কাঁদিয়ে নিয়ে আছে তারা আল্লাহর রাসূলকে নবী বিশ্বাস করে কি করে না বলেন? নবী বিশ্বাস করে, কাদিয়ানি যারা আছে তারা কিনা নবীকে নবী বিশ্বাস করে, কিন্তু কাদিয়ানির কি মুসলিম না কাফের? অবশ্যই তারা কাফের। বিশ্ব নবীকে তারা নবী মানছে, মানার পরেও তারা কাফের কেন? কারণ একটাই, তারা বিশ্ব নবীর পরে একজন নবীর দাবিদার আর বিশ্ব নবীর বাদ দিয়ে তাদের আনুগত্য করছে, এই জন্যই তারা কিন্তু কাফের। সকলের মুসলিম উম্মা একমত, ঠিক একই ভাবে যারা নবীকে নবী মানছে কিন্তু অনুসরণ করছে না, এবার বলেন তাদের বিধান কি? কথা বুঝাতে পারি না, কথা কিন্তু স্পর্শকাতর। পৃথিবীর প্রত্যেকটা মানুষ একজন হিন্দু শ্রী শ্রী রবি শঙ্কর নাম শুনেছেন? 2006 সালে ব্যাঙ্গালোরে ডক্টর জাকির নায়েকের সঙ্গে একটা বিতর্ক অনুষ্ঠান হয়, দেখেন নাই? শ্রী শ্রী রবি শঙ্কর কনসেপ্ট অফ গড ইন হিন্দুজম ইন দা ইসলাম দা রিয়েল সিক্রেট অফ স্ক্রিপচার্স, এর উপরে একটা আলোচনা সভা হয় ব্যাঙ্গালোরে 2006 সালে। তো রবি শঙ্কর একটা বই আছে, ইংরেজি বই, বিশ্বাস করে যে তিনি একজন নবী। হিন্দু ভাইদের মধ্যে একটা সম্প্রদায় আছে যাদের বলে ইসকন, আমাদের মায়াপুরে আছে, কৃষ্ণনগর মায়াপুরে আছে ইসকন সম্প্রদায়, তারা বিশ্বাস করে যে বিষ্ণু দশম অবতারের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইন্টারনেটে যান, ইসকন লিখেন, ISKON ইসকন লিখেন, তাদের অসংখ্য বক্তৃতা, স্বামী প্রভুপদের একটা শ্রীমদ ভাগবত গীতা আছে, ওখানে লিখেছে যে মুসলিমদের নবী মুহাম্মদ এটা আমাদের অবতার। এবং তো হিন্দুরা তাহলে বিশ্ব নবীকে নবী মানে কি মানে না? মানে তো, কিন্তু মানা পরে কি তারা মুসলিম? জি না। কেন? তারা মানছে, মানা এক জিনিস আর আনুগত্য করা আর এক জিনিস। সবাই মানতে পারে, সবাই মানতে পারে, কিন্তু মানাটা বড় কথা নয়, বরং আনুগত্য অনুসরণ করতে হবে, এটা হচ্ছে ইসলাম শিক্ষা দিয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূল, আল্লাহর আনুগত্য ও রাসূলের অনুসরণ করো। কি করতে হবে? রাসূলের অনুসরণ করতে হবে। সূরা ইমরান আয়াত নাম্বার 31 আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইফ ইউ রিলাভ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন ফালা মাহমুদ তিস দিয়াপানিম, যদি তোমরা সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেতে চাও, ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি তবে বিশ্ব নবীর আনুগত্য করো। কথা বুঝতে পারছেন? আরেকটা উদাহরণ দিই, আরো সহজ বুঝতে পারবেন। ভাই বলুন তো আবু তালেব নাম শুনেছেন? আবু তালেব আল্লাহ রাসূলকে কম ভালোবাসতেন বলেন? আবু তালেব বিশ্ব নবীকে যতটা ভালোবাসতেন ততটা আমরা ভালোবাসতে পারবো কি সন্দেহ আছে, এতটাই ভালোবাসতেন। আর আবু তালেবকে বিশ্ব নবী কি কম ভালোবাসতেন? জি তাও না, চাচা ভাস্তি একে অপরের সঙ্গে এতটাই ভালোবাসা, এতটাই মহব্বত ছিল যে আমাদের মধ্যেও এতটা ভালোবাসা আছে কি নেই আল্লাহু আলম। তো ভাই তারপরে বলেন তো আবু তালেব জান্নাতে যাবে না জাহান্নামে যাবে বলেন? জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ভাই তার মানে এটা আপনাকে আবারও বুঝালাম, বিশ্ব নবীকে নবীকে ভালোবাসলেই যে আপনি জান্নাতে যাবেন এ ধারণাও ভুল। অবশ্যই বিশ্ব নবীকে ভালোবাসা ইমানের দায়িত্ব, ইমানের কর্তব্য, ভালোবাসতেই হবে। তো শুধু ভালোবাসাতেই আপনাকে জান্নাত নিয়ে যেতে পারবে না, সঙ্গে কি লাগবে? সঙ্গে আনুগত্য লাগবে। আবু তালেব বিশ্ব নবীকে ভালোবাসতেন, কিন্তু বিশ্ব নবীর আনুগত্য অনুসরণ তার রিসালাতকে স্বীকার করেনি, তার আনুগত্য অনুসরণ না করানোর কারণেই কিন্তু আবু তালেবকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার পায়ের নিচে থাকবে আগুন আর মাথা চাঁদি পর্যন্ত ফুটবে। সেই মুসলিম বাবু শাফাতুন নবী হাদিস নম্বর 398, কোন মুসলিম উম্মার মধ্যে কোন মত পার্থক্য আছে? জি নেই। আপনাকে এটা বোঝাচ্ছে ভালোবাসা আর মেনে নেওয়ার নাম ইসলাম নয়, প্রথম ভালোবাসতে হবে, মানতে হবে, শর্ত একটাই আনুগত্য। এই আনুগত্য যদি বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কোনো মানুষ যদি মাঝখানে চলে আসে, ভাই এ ব্যক্তির বিধান কি? আমাদের সমাজে যারা বলছে আমরা হানাফি শাফি মালিকি হাম্বেলি, আমরা দেবন্দি বেরলবি জামাতি কাদিয়ানি, আমরা তাবলিগি, আমরা বিভিন্ন নাম, তো একটাই যে তারা নবীকে মানছে, মাঝখানে আর একটা ভায়া আর একটা মাধ্যম বা এর আনুগত্য করলে ওকে পাবো, এই দাবি বিভিন্ন রকমের তারা দাবি করার পরেই কিন্তু তারা এই জিনিসগুলো মানছে। একটা ছোট্ট পয়েন্ট আপনাদের বলি, যারা বলছে যে আমরা হানাফি মাঝহাব মানি, না মানলে জান্নাত যাওয়া যাবে না, বা শাফি মাঝহাব মানছি না মানলে জান্নাত যাওয়া যাবে না, একটা ছোট্ট প্রশ্ন করি ভাই এবং সূক্ষ্ম বিষয় ভালো বোঝার চেষ্টা করেন। কারোর সঙ্গে আমার শত্রুতা কিন্তু নেই, যা হচ্ছে শুধুমাত্র ইসলামের স্বার্থে,
যারা বলছে হানাফি মাঝহাবই মানতে হবে, এছাড়া কোনো গতি নেই, আমাদেরকে অপবাদ দিচ্ছে আমরা জাহান্নামী। এবার প্রশ্ন, ভাই বলেন তো মাইক্রোফোনের মাধ্যমে আজান দেওয়া যাবে কি যাবে না? এখন যদি বলি আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই বিষয়ে কি ফতোয়া দিয়েছে, ফতোয়াটা দেন তো ভাই, দিতে পারবে ভাই? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগে মাইক ছিল বলেন? ইউটিউবের মাধ্যমে আমরা বিভিন্ন বক্তৃতা শুনছি, এখন ইউটিউবে ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে, ভাই আছে না নেই? বিভিন্ন ভুল ফিল্ম আছে না নেই? বিভিন্ন খারাপ জিনিস আছে না নেই? অবশ্যই আছে। এখন যদি বলে ইউটিউব মুসলিমদের জন্য ব্যবহার করা জায়েজ না না জায়েজ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া দাও, ভাই দেওয়া সম্ভব? যদি বলি ইমাম শাফিঈর ফতোয়া দাও, ফতোয়া দেওয়া সম্ভব? জি না। আপনি নামাজ পড়ছেন, পকেটে মোবাইলটা আছে, নামাজ পড়তে পড়তে হঠাৎ রিং বাজতে শুরু করেছে, ঢ্যাং 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 করে রিং বাজছে, এখন আপনি কি করবেন? এখন কি মোবাইলটা বন্ধ করবেন না? আপনি নামাজ চালিয়ে যাবেন? এখন যদি বলি ইমাম আবু হানিফা বা চার ইমামের যে কোনো একজন ইমামের ফতোয়া দাও, ভাই দেওয়া সম্ভব? জি না। আপনার স্ত্রী আছে এই জঙ্গিপুরে আর আপনি আছেন সৌদি আরবে, এখন আপনার স্ত্রীর সঙ্গে বহুদিন দেখা নেই, আপনি কাজ করতে গিয়েছেন, এখন আপনার যৌন তৃষ্ণা জেগেছে, আপনি আপনার স্ত্রীকে এখন ইমোর মাধ্যমে বলছেন তোমার শরীরটা খুলে দেখাও, আমি ভিডিওর মাধ্যমে দেখব, দুজনই স্বামী স্ত্রী, ইমোর মাধ্যমে এখন শরীর প্রদর্শন করা স্বামী স্ত্রীর মধ্যে বৈধ না অবৈধ? যদি বলি চার ইমামের থেকে যে কোনো ইমামের ফতোয়া দাও, ভাই দেওয়া সম্ভব? একটা নারী পুরুষ তারা ফেসবুকে চ্যাট করবে, নারী পুরুষ ফেসবুকে চ্যাট করবে বা হোয়াটসঅ্যাপ করবে, কাজ করবে, কিছু কথোপকথন প্রশ্ন উত্তর করবে, নারী পুরুষ, এগুলো জায়েজ কি জায়েজ নয়? ইমাম আবু হানিফার ফতোয়া দাও, যা সম্ভব? টেস্টিভ বেবি টিউবের মাধ্যমে সন্তান নেওয়া বৈধ না অবৈধ? টেস্টিভ বেবি টিউব কি? ছয়টা ধরন আছে, একটা ধরনের কথা বলি আপনারা বুঝতে পারবেন, মানে আপনার স্ত্রীর ডিম্বাণু এটা দুর্বল, মানে ডিম্বাণু মানে যেটা সে সন্তান ধারণ করে, যে ডিম্বাণু কারণে মানুষের পেটে সন্তান আসে, এখন আপনার স্ত্রীর ডিম্বাণুটা দুর্বল, তো এখন করবে কি? আপনি স্বামী আপনার বীর্যকে নিয়ে তারা অন্য একজন মেয়ের ডিম্বাণুকে নিয়ে একটা জার আছে, বিজ্ঞানে অনেক রকম ফর্মুলা আছে, তারা আপনার বীর্যকে আর অন্য একজন মহিলা ডিম্বাণুকে একত্রিত করে বৈজ্ঞানিক পদ্ধতিতে বাচ্চা জন্ম দেওয়া আপনার বীর্য, কিন্তু আপনার স্ত্রী কিন্তু ওই নয়, যেহেতু তার গর্ভ ধারণ করার মতো জায়গা বা সামর্থ্য নেই, অন্য একজন ধার নেবে। কিছুদিন আগে সালমান খান তিনিও এইভাবে বাচ্চা নেওয়ার জন্য তিনি ঘোষণা দিয়েছেন। সালমান খান কে ভাই? ওই যে ওয়ান্টেড সিনেমার নায়িকা, সরি নায়ক, সল্লু ভাই, উনিও বলছেন সালমান খান বিয়ে করেনি, তো কি করবেন? কি তিনি বলছেন যে তিনি এখন টেস্টি বেবি টিউবের মাধ্যমে তিনি সন্তান নিতে চাইছেন, তো সালমান খানের বীর্য আর অন্য যে কোনো একজন মহিলার ডিম্বাণুকে একত্রিত করে সন্তান জন্ম দিবে, এখন এটা জায়েজ না না জায়েজ? যদি বলি ইমাম আবু হানিফা ফতোয়া দাও, ভাই দেওয়া সম্ভব? এমন কোটি কোটি মাসালা আছে, কোটি কোটি মাসালা আছে, এই জন্যই যে আল্লাহ সাল্লাম মৃত্যুবরণ করছে 11 হিজরি, আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ মৃত্যুবরণ করছে 150, তো আল্লাহ রাসূল থেকে এই আধুনিক মাসালা যেগুলো কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে সরাসরি প্রমাণিত নয়, ঠিক আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে সরাসরি প্রমাণিত নয়, কিন্তু এগুলোর সমাধান কোরআন হাদিসে আছে না নেই বলেন? অবশ্যই আছে, কিন্তু যারা বলছি ইমাম আবু হানিফাকে মানতে হবে, অন্য কিছু মানা যাবে না, তো এই নতুন কোটি কোটি মাসালায় কার ফতোয়া মানবে বলেন? কার ফতোয়া মানবে? আমরা তো বলছি কোরআন আর হাদিস, আপনি রোজা আছেন এখন রক্ত, রোজা আছেন এখন রক্ত আপনি কাউকে দিবেন, এটা দেওয়া বৈধ না অবৈধ? এখন যদি বলি আবু হানিফার ফতোয়া দেন, বা দিতে পারবে? রোজা অবস্থাতে ইনজেকশন সিরিঞ্জ ঢোকানো শরীরে জায়েজ কি জায়েজ হবে না? যদি ইমাম আবু হানিফার মূল ফতোয়া দেন, দেওয়া সম্ভব? জি না। কিন্তু এগুলো প্রত্যেকটা কোরআন আর হাদিসের বিভিন্ন নুসুস, বিভিন্ন দলিল থেকে ইশারা তার প্রমাণিত আছে। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থাতে তিনি শিঙা লাগাতেন, এখান থেকে কি প্রমাণিত? শিঙা মানে শরীর থেকে রক্ত বের করতেন, মানে বোঝা যাচ্ছে তার মানে সিরিঞ্জ দিয়ে যদি রক্ত বের করে রোজা ভাঙবে না, কেন আল্লাহ রোজা ভঙ্গ হয়নি। আল্লাহামের অনেক ঘটনা, বিশেষ করে নামাজরত অবস্থাতে যদি কোনো অসামঞ্জস্যশীল কোনো জিনিস দেখা যায়, তো আল্লাহ বলেছেন যদি ক্ষতিকর বা অন্য কোনো মানুষের ক্ষতিকর হয়, তাহলে সেই জিনিসটাকে একটু হাত দিয়ে সরিয়ে দেওয়া, বোঝা গেল পকেটে মোবাইল আছে, নামাজরত নামাজ পড়ছেন যদি টিং টিং করে বাজে, পকেট থেকে আপনি সঙ্গে সঙ্গে মোবাইলটাকে বন্ধ করার মতো সামর্থ্য থাকলে বন্ধ করে দিতে পারেন। বিভিন্ন ইশারাতন দলিল কোরআন হাদিসে আছে, কিন্তু খাস ভাবে চার ইমাম থেকে ফতোয়া আছে? জি না। আরো সংক্ষিপ্ত হয়ে বোঝাই, বা ইসলামের দুই ধরনের মাসালা আছে, কয় ধরনের? দুই ধরনের, একটা আছে ফুরুই আর একটা হচ্ছে আকিদাতা, কয় ধরনের ভাই?
একটা ফুরি মানে মাসলা মাসায় নামাজ রোজা হজ জাকাত এগুলো, আর একটা হচ্ছে আকিদা, কথা বুঝতে পারছেন, আর একটা হচ্ছে আকিদা। যেমন ইসলামকে যদি আমরা ধরে নিই 100%, তো 50% ইসলাম নির্ভর করে মাসালার উপরে আর 50% নির্ভর করে আকিদার উপরে, কথা বুঝতে পারছেন। দুই ধরনের মাসালা আমাদের সমাজে যেসব ভাইয়েরা হানাফি বলে দাবি করে তাদেরকে জিজ্ঞাসা করবেন, বা বলুন তো আপনারা আকিদাতে কার মাঝহাব মানে? আমরা অনেকে জানি না, হানাফি ভাই যারা আছে তারা কিন্তু আকিদা ইমাম আবু হানিফাকে মানে না, বরং তারা তাদের রুদুল মুক্তার প্রথম খণ্ডের 56 পৃষ্ঠা যেটা দিল্লি থেকে ছাপিয়েছে তারা লিখেছে যে জেনে রাখো ইমাম আবু হানিফার আকিদাতে তাকলিদ করা নাজায়েজ হারাম। আমাদের হানাফি ভাইরা কিন্তু আকিদাত ইমাম আবু হানিফাকে তাকলিদ করে না। এটা প্রমাণ যদি নিতে চান প্রশ্ন করেন। যারা নবীকে নূরের তৈরি বিশ্বাস করে তাকে বলেন যে ভাই নবীকে যে নূরের তৈরি বিশ্বাস করেন তো ইমাম আবু হানিফা থেকে দলিল নেন, তো ইমাম আবু হানিফার আকিদা কি ছিল? কোশ্চিন কালো দিতে পারবে না। যারা কবরের সিজদা করছে তাকে বলেন ভাই কবরের সিজদা দেওয়া জায়েজ না না জায়েজ, ইমাম আবু হানিফার ফতোয়া দেন, ভাই তারা দিতে পারবে না। রাসূল ইলমে গায়েব জানতেন কি জানতেন না, ইমাম আবু হানিফার ফতোয়া দেন, তা দিতে পারবে না। যতগুলো আকিদা নিয়ে ইখতিলাফ তাদের সঙ্গে আছে যদি একটাই প্রশ্ন করেন ভাই এই যে আকিদা আপনি পোষণ করছেন ইমাম আবু হানিফার ফতোয়া দেন, একটা দিতে পারবে না কেন? কারণ তারা বলে যে ইমাম আবু হানিফার আকিদাতের উপরে তাকলিদ করা এটা না জায়েজ, এটা হারাম। তাফসীর রুহুল উপায়াত সহুদ আয়াত 119-এর তাফসীরে তিনিও লিখে রেখেছেন আল্লামা আলুসি, তিনিও লিখেছেন হানাফি যে না আকিদাত ইমাম আমনের তাকলিদ করা জায়েজ নয়। আরেকজন আমাদের পশ্চিমবাংলার আলেম নাসিরুদ্দিন চাঁদপুরি, নাম শুনেন নাই, আবদুল্লাহ সালাফি আনারুল্লাহ ফাজিলের সঙ্গে আসামে মোনাজারা হয়েছিল, দিনাজপুরে মোনাজারা হয়েছিল 2013-তে, আগুন ধরে তারা পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ভাই নাসিরুদ্দিন চাঁদপুরে একটা বই আছে ইমাম মানব কেন, বইটার 68 পৃষ্ঠা সূরা তৌবার 31 নম্বর আয়াতের জবাব দিতে গিয়ে তিনিও লিখেছেন যে আকিদাতে ইমাম আবু হানিফার তাকলিদ করা জায়েজ নয়, প্রত্যেকটা জায়গায় লিখেছে। প্রথম হচ্ছে ইসলাম হচ্ছে 100%, 150 আকিদা 50 মাসালা, তো পরিষ্কার ভাবে হানাফি ভাই তারা কিন্তু আকিদা ইমাম আবু হানিফার তাকলিদ বা মাঝহাব মানে না। তো তারপরে বসে বলি ইমাম আবু হানিফা কত পার্সেন্ট মানে ভাই বলেন, কত পার্সেন্ট তাহলে মানে? আগে 50% আকিদা, আকিদাতে মানেই না, শুধু 50% নামাজ রোজা হজ যাকাত মাসালাতে মানে। দুই নম্বর, এখানে আর একটা সূক্ষ্ম বিষয় আছে, হানাফি মাঝহাবে কিন্তু শুধুমাত্র ইমাম আবু হানিফার মোল্লার ফতোয়া মানা হয় এটা সঠিক নয়। কেন? ইমাম আবু হানিফার মোল্লার 40 জন ছাত্র ছিল, আমরা কয়েকজনের নাম জানি, ইমাম মোহাম্মদ, ইমাম জুফার, জানি না আব্দুল বিন মুবারক, আবু মুতিয়ালে বালখি, এইরকম 40 জন ইমাম আবু হানিফার বিশিষ্ট ছাত্র ছিল যাদেরকে নিয়ে ফিকে হানফি বোর্ড ইমাম আবু হানিফার মোল্লা গঠন করেছিল। প্রত্যেকটা ফতোয়ায় যে ইমাম আবু হানিফার হানাফি মাজহাবে মানে এ কথা সঠিক নয়। কোন ফতোয়া ইমাম আবু হানিফার, কোন শাহ, কখন ইমাম তার ছাত্র ইমাম মোহাম্মদ, কখন জুফার, কোন কাজী ইউসুফ, হাসান বিন মোহাম্মদ সাইবানি, এদের ফতোয়ার কিছু কিছু অংশ কিন্তু মানা হয়। আলোচনা কঠিন হচ্ছে ভাই, আচ্ছা কার কাছে বুঝতে অসুবিধা হচ্ছে হাত তুলেন তো ভাই, কার কাছে বুঝতে কঠিন হচ্ছে একটু বলেন ভাই, আচ্ছা কারা কারা বুঝতে পারছেন একটু হাত তুলেন তো, কারা কারা বুঝতে পারছেন? অনেকে বুঝতে পারছেন, আমার তো সন্দেহ লাগছে যে বুঝতে পারছেন কি পারছেন না, কেন কিছু করার নেই, লিখে রেখেছেন কিন্তু কঠিন বিষয়, আর এগুলোর সাথে দার্সের বিষয় এগুলো মানে বসে বসে আলোচনা বিষয়, জলসা স্টেজে এগুলো আলোচনা করলে শ্রোতাদেরও ধৈর্য থাকে না আর আমাদেরও বলতে ভালো লাগে না, কেন? কারণ জলসা একটা আলাদা জিনিস আর মসজিদ প্রোগ্রাম দার্সের প্রোগ্রাম এটা কিন্তু ভিন্ন জিনিস। তো যে কথা বলছিলাম যে 50% মাসালাতে তার মানে ইমাম আবু হানিফার মোল্লাকে বানা হয়। আর দুই নম্বর বললাম যে আধুনিক মাসালা, এই যে কম্পিউটার বা ডাক্তারি প্রশিক্ষণ, এই যে নতুন নতুন কোটি কোটি মাসালা নতুন উদ্ভব হয়েছে হয়নি ভাই বলেন, হয়েছে হয়নি? অবশ্যই হয়েছে। তো নতুন মাসালাতে কি তারা ইমাম আবু হানিফার কল মানতে পারে? জি মানতে পারে না। তাহলে বোঝা গেল 50%-এর মধ্যে ধরে নতুন মাসালা আরো 50% এসেছে কি আসেনি? অবশ্যই এসেছে নতুন মাসালা, কোটি কোটি মাসালা আছে। আবার ঠিক একই ভাবে শুধু ইমাম আবু হানিফার ফতোয়া তারা মানছে এমন কেউ নয়,
ইমাম আবু আরো ছাত্র আছে তাদের ফতোয়া মানছে, দেখেন শুধুমাত্র ইমাম আবুনা কত পার্সেন্ট মানছে হিসাব করে দেখেন না, নতুন মাসালাতে তারা মানতে পারছে না, সম্পূর্ণ ইমাম আবুনা তাদের মধ্যে কথা মানতে পারছে কোনো দিকেই নয়। একটা সবচেয়ে তাজ্জব হয়ে যাবেন, তাদের বই ইমাম মানব তারা নাসিরুদ্দিন চাঁদপুরি, তার বইয়ের 39 আর 40 পৃষ্ঠাতে কি লিখেছে জানেন? এবার আপনাকে দ্বিতীয় 3 নম্বর পয়েন্ট আলোচনা করতে চাইছি, আলোচনা খুব লম্বা করবো, তারপরে প্রশ্ন উত্তর যেগুলো আপনারা বুঝতে পারছেন না আমরা সেগুলোর দিকে ধাবিত হব। নাসিরুদ্দিন চাঁদপুরি মাজহাব এবং তাকলিদ যে আমরা মানতে নিষেধ করি, কেন করি? এবার আলোচনা কি করবো ভাই, মাজহাব এবং তাকলিদ এটা আমরা মানতে কেন নিষেধ করি? প্রথম কারণ যেটা আলোচনার যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তবে তাবেইনের যুগে ছিল না, 400-400 বছর পর্যন্ত ছিল না, এই জন্য মানা যাবে না। দুই নম্বর, যে মাজহাব এবং তাকলিদ যারা করে এদের ভয়ঙ্কর কিছু আকীদা আছে। প্রথম একটা উদাহরণ দিই, ইমাম মানবো কেন 39 নম্বর পৃষ্ঠায় নাসিরুদ্দিন চাঁদপুরি তিনি লিখেছেন, কি লিখেছেন বলছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কোন ফতোয়া যদি পবিত্র কোরআনের বিরুদ্ধে চলে যায়, যদি রাসূলের হাদিসের দিকে চলে যায়, যদি সাহাবীদের কোনো আমলের দিকে চলে যায়, তবু আমরা যেহেতু হানাফি আমাদের কোরআন হাদিস মানা জরুরি নয়, বরং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাকেই মানতে হবে, বা বলে মুসলিম থাকতে পারবে? আর এই কথা কিন্তু একটা বই নয়, একদম তাদের আরবি বই থেকে বাংলা পর্যন্ত আছে, যে তোমরা বাঙালি তাদের ইমাম মানবো কেন 39 আর 40 নম্বর পৃষ্ঠা আর 26 নম্বর পৃষ্ঠা ওটা বইটা তিনটে জায়গাতে কথাটা লিখেছে যে ইমাম আবু হানিফার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত চলে আসে কোরআনের আয়াত মানা যাবে না, আবু হানিফার এমল্লাকে মানতে হবে, বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। ঠিক এই কথাটি পাকিস্তানের মুক্তি জাস্টিস তাকি উসমানি হাফেজাহুল্লাহ, তিনি এখনো জীবিত আছেন, তার বইয়ের নাম দিনমে তাকলিদ কি শেরি হেসিয়াত, পঞ্চম সংস্করণ পাকিস্তান লাহোর থেকে পৃষ্ঠা নাম্বার 59, তিনিও এই কথাটাই লিখেছেন ইমাম আবু হানিফার বিপক্ষে কোরআনের আয়াত চলে আসলে সেটা মানা যাবে না। ঠিক এই কথাটা আমাদের আসাম, আসাম আছে না, আসাম মুফতি আব্দুল খালেক বইটার নাম মাঝহাব পরিচিতি, পৃষ্ঠা নাম্বার 75, তিনিও একই কথা লিখেছেন, বাংলাদেশে আছে মাজহাব কি হোক কেন, পৃষ্ঠা নাম্বার 112, তিনিও এই কথাটাই লিখেছেন যে ইমাম আবু হানিফার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত চলে আসে কোরআন মানা যাবে না, বরং ইমাম আবু হানিফাকে মানতে হবে, বলো নাউজুবিল্লাহ মিন জালিক। যদি কেউ দেখতে চান আমার বিভিন্ন বক্তৃতাতে বইগুলো স্ক্রিনশট করে ইউটিউবে দেওয়া আছে, আপনারা ওখানে লিখবেন বি আর আউল হোসেন মাজহাব এবং তাকলিদ, এই কথাটা লিখলে দেবেন তাদের এই ধরনের 25 খান আমি তাদের বই থেকে দলিল দিয়েছি, তারা স্পষ্ট স্বীকার করেছে যে ইমাম আবু হানিফার খিলাফ যদি হাদিস পাওয়া যায় হাদিস মানা যাবে না, ইমাম আবু হানিফাকেই মানতে হবে, নাউজুবিল্লাহ মিন জালিক। আয়োজন আছে দারুল উলুম দেওবন্দের শিক্ষা মাহমুদুল হাসান খান, অনেকে যারা ইলমে হাদিসের সঙ্গে জড়িত আছেন তারা জানেন মাহমুদ হাসান খান, তার একটা বই আছে তাকরিরে তিরমিজি, ওটার নাম কি তাকরিরে তিরমিজি, এটা লেখার কারণ হচ্ছে এটাই যে হানাফি মাজহাবে সুনান তিরমিজিতে যে হাদিসগুলো আছে যেটা হানাফি মাজহাবের বিরুদ্ধে, এই হাদিসগুলোকে নিয়ে তিনি জবাব দেওয়ার চেষ্টা করে বইয়ের নাম দিয়েছেন তাকরিরে তিরমিজি। এখানে একটা ঘটনা নকল করা হয়েছে খিয়ারে মজলিস প্রসঙ্গে, মানে ব্যবসার আদান প্রদান এ প্রসঙ্গে, তো আলোচনা করতে গিয়ে লেখক লিখছে একজন হানাফি দেবন্দী আলেম, তিনি দেখছেন ইমাম শাফেঈ একটা ফতোয়া দিয়েছে আর সেই ফতোয়ার পরিপন্থী ফতোয়া দিয়েছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফেঈ বলছে জায়েজ আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে না জায়েজ। লেখক এবার লিখছে, লেখক লিখছে হাকুয়ান ইনসাফ আন্নাতা তারজিহি শাফেঈ হাযিহি মাসালাতি ওয়া নাহানু মুকাল্লিদি ইয়াজিবুন আলাইনা তাকলিদি ইমাম আবি হানিফাতা, লেখক বলছে যে সত্য হচ্ছে এটাই ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ যে ফতোয়া দিয়েছে এটাই সঠিক, এর পক্ষে কোরআনের আয়াত আছে হাদিসও আছে, আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে ফতোয়া দিয়েছে এটা সঠিক নয়। এবার শেষ কথা লিখছে ওয়া নাহানু মুকাল্লিদু ইয়াজিমুন আলাইনা তাকলিদে মা ইমাম আবি হানিফাতা, কিন্তু আমরা যেহেতু ইমাম আবু হানিফার মুকাল্লিদ এই জন্য কিন্তু আমাদের কোরআন হাদিস মানার দরকার নেই, ইমাম আবু হানিফার ফতোয়াটাকে আমাদেরকে মানতে হবে। কথা বুঝতে পারছেন কি ভাই? চিন্তা করেন, আপনাকে বোঝাচ্ছে যে তাকলিদ বা মাজহাব যারা মানছে তারা মূলত রসুলের অনুসরণ তো দূরের কথা, তার রসুলের চাইতে গুরুত্ব কাকে দিচ্ছে? ইমামদেরকে গুরুত্ব দিচ্ছে। ভাই বলুন তো এটা কি সম্ভব, এটা হতে পারে? তো ভাই এদের সঙ্গে কাদেরি পার্থক্য কি যদি প্রশ্ন খাড়া করে দিই যে কাদেরিরাও নবী মোহাম্মদকে মানে কিন্তু শেষ কাকে মানে? গোলাম ইসলাম আহমেদ কাদিয়ানিকে, ঠিক একইভাবে হানাফি বা শাফি মালিক হাম্বেলি এরাও কিন্তু বিশ্ব নবীকে নবী মানছে কিন্তু অনুসরণ আনুগত্য কার করছে বলেন?
এই ইমামদের করছে, তো ওদের খাতমা নবুয়াত আর এদের খাতমা নবুয়াতের মধ্যে পার্থক্য কি? দুটো তো সমানই মনে হচ্ছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে। তো আপনাকে এতটা বোঝানোর চেষ্টা করলাম ভাই, মাজহাব এবং তাকলিদের জন্য অনেক সমস্যা আমাদের মধ্যে বিদ্যমান দেখতে পাচ্ছি, এবং এটা কোরআন হাদিসকে পর্যন্ত বিকৃত করেছে। তার দ্রুত আপনাকে নমুনা দিই, সুনান আবু দাউদ খুলবেন, যেটা দারুল উলুম দেওবন্দ থেকে ছাপানো হচ্ছে 1270 নম্বর হাদিস। সেখানে ওই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে একটা হাদিস আছে যে আল্লাহ ওমর বিন খাত্তাব সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি ইশরিনা লাইলাতান, তিনি 20 রাত্রি নামাজ পড়িয়েছেন। কি আছে? ইশরিনা লাইলাতান, লাইলাতান, লাইলা মানে কি? লাইলা রাত। তিনি 20 রাত্রি নামাজ পড়িয়েছেন। এখন দেবন থেকে যে ইসলাম আবুদাউদ প্রকাশ করেছে, তারা কি করেছেন জানেন? ইশরিনা রাকাতাম, আল্লাহ ছিল 20 রাকাত তারাবি পড়েছে, ছিল 20 রাত্রি, রাকাতের কথা নাই, লাইলাতান কে কেটে দেবে করছে রাকাতাম। কেন? তারা 20 রাকাত নামাজ পড়ে তারাবি, এই জন্য তারা লাইলাতান কে কেটে রাকাতান ঢুকে দিয়েছে। এক নম্বর তাহারিফ, দুই নম্বর তাহারিফ সন আবু দাউদাই করেছে। সন আবু দাউদ করবেন কি? তার সলাত অধ্যায় হচ্ছে 55, 56, 57, 58, 59, টোটাল চারখানা হাদিস আছে। কয়খানা? চারখানা। তো চারখানা হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা আর আলী থেকে তিনটে হাদিস আছে যে রাসূল বাম হাতে করে ডান হাত থেকে তাহার তাসরা তিনি নাভির নিচে রাখলেন, আর আবু হুরায়রা থেকে আছে নাভির ওপরে। তো তিনটে হাদিস নিয়ে আসার পরে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ 275 হিজরিতে মৃত্যুবরণ করে। সেই সময়তে তিনি ছিলেন আবু দাউদ লিখে দিয়েছেন ওয়াহাজা হাদিসুন যাইফুন, এই হাদিস সহি নয়, এই হাদিস যাইফ। কেন? কেন? আব্দুর রহমান বিন ইসহাক আল কুফিয়াল কুরাইশি নামক একজন রাবি আছে, সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে যাইফ। কে লিখেছে ভাই? ইমাম আবু দাউদ। এখন হানাফি ভাইরা করেছে কি? এখন যে কেউ পাঠক যখন আবু দাউদ পড়বে, দেখছে নাবি নিচে হাত বাঁধা হাদিস যাইফ, এটা 1400 বছর আগেকার সিদ্ধান্ত। তো ছাত্র এরকম ভাববে, তাহলে আমরা কোনো হাত বাঁধি? করেছে কি? তার চিন্তা হাদিসকে উড়িয়ে দিয়েছে, মানে বইয়ে রাখেনি আর, চিন্তা করেছেন। এরপরে আর একটা হাদিস আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম হুজুর থেকে তিনি আলা সাদরি, তিনি বুকের উপরে রাখতেন, এই হাদিসটা সহি। ইমাম আবু দাউদ কোনো কল নকল করেনি। তারা করেছে কি করেছে? কেটেছে তো সবগুলোকে কেটে দিয়েছে, চারখান হাদিসই বাদ করে দিয়েছে, চিন্তা করেছেন। কেন? কারণ দেখছে যে হানাফি ভাইরা নাভির নিচে হাত বাঁধে, আলা হাদিসের বুকের উপরে বাঁধে। এখন দেখছেন নাভি নিচে হাত বাঁধা আবু দাউদে লেখা আছে যে হাদিস যাইফ, বুকের উপরে হাত বাঁধা হাদিস সহি। তো করেছে কি? চারটে আটকেছে, না নাভির নিচে রেখেছে, না বুকের উপরে রেখেছে। ভাই, এটা হচ্ছে তাকলিদের ফিতনা, এটা তাকলিদের ভয়ঙ্কর। আমাদের সমাজে এটা আছে যে হাদিসকেও তারা তাহারিফ করছে। কিন্তু এই আবু দাউদ কি শুধুমাত্র ভারতে ছাপা হয়? জি না, সৌদি আরব আছে, লেবানন আছে, অনেকগুলো প্রকাশনী গোটা বিশ্ব জগতে ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক একই ভাবে আর একটা তাহারিফ এই কিছুদিন আগে করেছে, সেটা করেছে যে মুসান্নাফ ইবনে আবি শাইবা আল মুতাফাদুসে 35 হিজরি, ইমাম বুখারীর উস্তাদের একটি নাম হচ্ছে আল বাখারি ইবনে আবি শাইবা, 235 হিজরিতে মৃত্যুবরণ করে। তার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শাইবা, প্রায় 35,000 হাদিস আছে। এই 35,000 হাদিসের মধ্যে কেউ যদি একটা তাহারিফ করে দেয়, একটা যদি ভুল কিছু ঢুকে দেয়, ভাই খুঁজে পাওয়া কি খুব কঠিন নয়? ভাই অবশ্যই কঠিন। তো মুসান্নাফ ইবনে আবি শাইবা 2006 সালে তাহারিফ করেছে, মাওলানা আউয়ামা তার মুসান্নাফ ইবনে আবি শাইবা তাহাকে পাওয়া যায়, ইন্টারনেট থেকে দেখে নেবেন। তো কি হাদিস নাম্বার 3959 নম্বর হাদিসে এখানে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাম হাতে করে ডান হাত রাখতেন, এই হাদিস আছে। কি আছে ভাই? আল্লাহ রাসূল যখন নামাজ পড়তেন বাম হাতে করে ডান হাত রাখতেন, কোথায় রাখতেন? ওই হাদিসে বর্ণনা নেই। এখন লেখক কি করেছে জানেন? আল্লাহ রাসূল বাম হাতে করে ডান হাত রাখতেন, কোথায় রাখতেন বর্ণনা নেই, উনি একটা শব্দ জুড়িয়ে দিয়েছেন, কোনটা? তাহাতুসুররা, মানে নাভির নিচে। ভাই কোন শব্দটা বললাম? আল্লাহ রাসূল বাম হাতে করে ডান হাত রাখতেন, এটা মূল হাদিস। কিন্তু যেহেতু তারা নাভির নিচে হাত বাঁধে, মাত্র একটা শব্দ ঢুকে দিয়েছে, তাহাতুসুররা নাভির নিচে রাখতেন, এই কথাটুকু এটা তো ঢুকেছে হাদিসের মধ্যে। ভাই বলুন তো, এটা কিসের জন্য করেছে? এটা যে তাকলিদের ফিতনা, নিজের মাযহাবকে প্রতিষ্ঠা করার জন্য হাদিসের মধ্যে বিকৃতি সাধন তারা একাধিক জায়গায় করেছে। এমন অসংখ্য দলিল আছে যে হাদিসের মধ্যে কিছু অংশ কেটেছে, অথবা কিছুটা ঢুকিয়ে দিয়েছে। ঠিক বেতের সালাতের মধ্যে আমাদের আয়েশা থেকে মুস্তাদরাকুল হাকিমে 995 নম্বর হাদিস লেখা আছে, লা ইয়াসলামু, আল্লাহর সালাম ফিরাতেন না, 3 রাকাত একটানা নামাজ পড়েতেন, ওরা লা শব্দ কেটে দিয়েছে, সালাম ফিরাতেন না। বুঝতে পারছেন কি? মানে কিছু কিছু তারিখ এমন করেছে, একটা শব্দ জাবাদ জের পেশ করে দিয়ে কখনো তারা লা শব্দকে আগে করে নিয়ে এসে, এবং অনেকগুলো তারিখ করেছে। এগুলো হচ্ছে তাকলিদের ফিতনা, নিজের মাঝহাবকে
প্রতিষ্ঠা করার জন্য বিশেষ করে ওলেমা এইসব খেয়ানত গুলো তারা সমাজে এখন পর্যন্ত করছে। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব ওলেমায়ে সু যারা পথভ্রষ্ট ওলেমা, আল্লাহ এদের থেকে সাধারণ আম জনতাকে তুমি হেফাজত করো সকলে বলি আল্লাহ আমিন। আর একটা উদাহরণ দিব, সে উদাহরণটা হচ্ছে এটা যে আমরা মাজহাবে বিরোধিতা কেন করি, কারণ একটাই যে পবিত্র কোরআন এবং হাদিস স্পষ্ট হয়ে যাওয়ার পর পৃথিবীর কোন মানুষের কথা চলতে পারে না। বা বলতো ঘোড়ার মাংস জায়েজ না নাজায়েজ খাওয়া, সে বুখারি খুলবেন 5520 আল্লাহ খাইবারের যুদ্ধের সময় গাধার মাংসকে হারাম করেছে চিরতরে, আর ঘোড়ার মাংস আল্লাহ বলছে জায়েজ, যা রুচি হবে খাবে যা রুচি হবে না খাবে না, এটা ইসলামের বিধান, কেউ যদি খায় সে গুনাহগার নয়। কিন্তু আলে হিদায়া খুলবেন হানাফি মাজের বিখ্যাত গ্রন্থ প্রথম খণ্ড 79 পৃষ্ঠায় তারা পরিষ্কার লিখেছে যে ঘোড়ার মাংস খাওয়া এটা মাকরু, এটা নিষিদ্ধ হারাম, মাকরুহে তাহরিমি, এটা নিষিদ্ধ হারাম। ভাই আল্লাহ রাসূল বললেন জায়েজ, তারা বলছে না জায়েজ। সে বুখারী খুলেন 449 নম্বর হাদিস, আজ মাগরিবের সালাত প্রসঙ্গে তিনি বলছেন সল্লি রাকে তাই তোমরা দুই রাকাত সালাত আদায় করো, দুই রাকাত সালাত আদায় করো, দুই রাকাত সালাত আদায় করো। মাগরিবের সালাতের আজানে কিয়ামতের মধ্যবর্তী সময়ে যার ইচ্ছা, কেউ তারা বলছে মাগরিব সালাতের আজানে কিয়ামতের মধ্যে নামাজ পড়া এটা মাকরুহে তাহরিমি, ভাই আল্লাহ রাসূল বলছেন জায়েজ, তারা বলছে হারাম। আছে না নেই বলেন, যেটা কোরআন হাদিস আল্লাহ রাসূল স্পষ্ট হুকুম দিয়েছে জায়েজ, তারা বলছে না জায়েজ। আপনি পশু জবাই করছেন, সে পশুর পেটের মধ্যে একটা বাচ্চা আছে, বুঝতে পারছেন কি বাচ্চা আছে, এবার আল্লাহ বলছেন যদি মাটাকে জবাই করে দেওয়া হয় তো সে পেটের বাচ্চাটাকে আলাদা ভাবে জবাই করার দরকার নেই, মায়ের জবাইটাই বাচ্চা জবাই হয়ে যায়। তারা বলছে না যায় হারাম, অবশ্যই বাচ্চাটাকে করতে হবে। আর এই দেখো চতুর্থ খন্ড 189 পৃষ্ঠা পরিষ্কার ভাবে লিখে রেখেছে, আমার একটা বই আছে তাকলিদ বিভ্রান্তি নিরাশান, যে বইটা বাংলাদেশ আসুন্না প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে, আলহামদুলিল্লাহ বইটা কমপক্ষে 20,000-এর উপরে সেল হয়ে গেছে এক বছরের মধ্যে। বইটার শেষে আমি 20টা মাসালা এরকম বর্ণনা করেছি যেটা একদম স্পষ্ট, আল্লাহ রাসূল বলছে জায়েজ, তারা বলছে না জায়েজ, এরকম মাসালা একদম আল্লাহ রাসূল বলছে হ্যাঁ এটা জায়েজ, আর মাঝহাবে আছে না জায়েজ, তারা না জায়েজ থেকে মানছে আজর ফতোয়াকে বাদ দিচ্ছে। আরো যদি বিস্তারিত জানতে চান তো আজ থেকে 1200 বছর পূর্বে এই ফুলে কলম ধরছিল প্রথম আবু বকর ইবনে আবি শাইবা, যার বিখ্যাত গ্রন্থ মুসান্নাফ ইবনু আবি শাইবা, 235 হিজরিতে লেখকের মৃত্যু, একটা অধ্যায় তিনি মুসান্নাফ ইবনু আবি শাইবাতে একটা অধ্যায় আছে, অধ্যায়ের নাম কি জানেন, রাদ্দে আলে আবি হানিফাতা, মানে ইমাম আবু হানিফার রাদ, ইমাম আবু হানিফার রাহিমাহুল্লাহ যেসব ফতোয়া গুলো হাদিস বিরোধী দিয়েছেন মুসান্নাফ ইবনু আবি শাইবাতে একটা অধ্যায় রচনা করেছেন। চিন্তা করে দেখেন, অজ আমাদের সমাজে দেখবেন হানাফি ভাই যারা আছে তার অধিকাংশ রেফারেন্স কিন্তু মুসান্নাফ থেকে দেয়, কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে মুসান্নাফ ইবনে আবি শাইবা একটা অধ্যায় আছে, 225 খানা মাসালা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি হাদিস বিরোধী দিয়েছেন, সেটা প্রথম রচনা করেছে কে, আমরা নাই কিন্তু, কে সালাফদের মধ্যে করে গেছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা স্পষ্ট অধ্যায় আছে, যারা মুসান্নাফ আছে তা দেখে নেবেন, রাদ্দে আলে আবি হানিফা অধ্যায় তালাদা আছে বিস্তারিত দেখেন, একদম হাদিস বিরোধী ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কথা ছিল। আমরা এটাই বলি যে মাসালা বা মাজহাব যখন আমরা কারো মানবো তখন আমরা প্রথম প্রাধান্য কাকে দেবো, ভাই কাকে, কোরআন আর হাদিসকে তো আমরা প্রায়োরিটি প্রথম দেবো। কোরআন ও হাদিস থেকে যদি কোনো কিছু পরিষ্কার হয়ে যায় বা বলতো পৃথিবীর কোনো মানুষের কোনো কথা চলতে পারে, কোনো মানুষের কোনো কথা চলতে পারে না, কিন্তু প্রচলিত মানুষকে যদি বলি ভাই এটা আপনি করছেন সঠিক নয়, উনি তখন প্রথমে বলে আরে অত বড় লোকটা এমনি করে নাকি, ওই মানুষটা এমনি করছে নাকি, এত বড় পাগড়ি পরে পিসাব করছে উনি ভুল করছেন নাকি, এত মানুষ করছেন ভুল করছেন নাকি, কত রকমের মানুষ অজুহাত দেখাচ্ছে, কিন্তু বলছি ভাই কোরআনে আছে এটা হাদিসে আছে, আর তারা দলিল হচ্ছে কি এত মানুষ এত বড় বুজুর্গ এত বড় পীর এত দিন ধরে সমাজে চলছে, ভাই এগুলো বলে কি বলে না, এটা কোনো মুসলিম কখনো বিশ্বাসী ব্যক্তি কোনো প্রকৃত ইমানদার ব্যক্তি কোনো এইসব অজুহাত গুলো দিয়ে কখনো রসুল সুন্নাকে কেউ জবাই করতে পারে না। কয়েকটা উদাহরণ দিই, আর
আর কয়েকটা উদাহরণ দিব যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আমরা কেমন করতেন। আমি দেখালাম এতক্ষণ যে মানুষ মাযহাবের জন্য তার রাসূলের হাদিসকে অমান্য করছে, সাহাবীদের আমল কেমন ছিল। সেই বুখারী খুলবেন, কেটে বলে হাস হাদিস নম্বর 1563, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? তৃতীয় খলিফা, নাম কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিন নুরাইন বলা হয়, যাকে দেখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনকি ফেরেশতা লজ্জা পেতেন। কাকে দেখে? মানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই নাজুক ছিলেন যে ফেরেশতা পর্যন্ত লজ্জা করতেন। এমন করে সুন্নাহ ইবনে মাজাহতে 193 নম্বর হাদিস, বিশ্বনবী বলেছেন যে ওসমানকে দেখে ফেরেশতাও লজ্জা পেতেন, এমনকি আল্লাহ রসূলও লজ্জা পেতেন। অসংখ্য ঘটনা বর্ণনা আছে এমন যে বিশ্বনবী ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে দেখে লজ্জা পেতেন। তার একটা বর্ণনা মুসনাদে আহমদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদা বসে আছেন, তো কাপড়টা তার এই গোড়ালি থেকে একটু উঠে আছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কখনো তার কোনো সৌন্দর্য প্রকাশ করতেন না। তো এই মতো পরিস্থিতিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনু এসে আল্লাহর কাছে পরামর্শ মানে চাইছে যে আল্লাহ আমাকে বাইতে আসতে পারি? আল্লাহ বলছে জি চলে আসো। একটু পর কথোপকথন করে চলে যাচ্ছেন, ওসমান ঢুকেছে, এসে তখন বলছে ওসমান যে আল্লাহ আমি আসতে পারি? সবাই আল্লাহ মিসকি হেসে বলছে যে ওসমানকে দেখলে যে শয়তানি লজ্জা পায়, আজ ওসমানের কাপড়টাকে নিচে নামিয়ে দিলেন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছে যে আল্লাহ রাসূল আবু বকর আসলে কিছু করলেন না, আমি বসে আছি কিছু করলেন না, তো ওসমান আসার সঙ্গে সঙ্গে আপনি পায়ের কাফন নামালেন কেন? আর আল্লাহ রাসূল বলছে ওসমান হচ্ছে এমন একজন ব্যক্তি যাকে দেখে ফেরেশতাও লজ্জা পায়। চিন্তা করেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের সময়তে ওসমান রাদিয়াল্লাহু তাআলা হজের তামাত্তুকে নাজায়েজ হারাম ফতোয়া দিয়েছিলেন। কোনটা? হজের তামাত্তু, হজ তিন প্রকার, যারা হজ করেছেন তারা জানেন হজ তিন প্রকার। তোমার হজের তামাত্তুকে তিনি নাজায়েজ ফতোয়া দিয়েছেন কে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মতো পরিস্থিতিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা, কিন্তু সেই সময় তিনি খিলাফত পাননি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এসে যখন শুনছেন যে ওসমান হজের তামাত্তুকে নাজায়েজ ফতোয়া দিচ্ছে, আলী তখন এসে বলছে ওসমানের এই ফতোয়া ভুল, হজের তামাত্তু জায়েজ। দেখেন এখন দুইজন খলিফার সঙ্গে মত পার্থক্য, ওসমান বলছে নাজায়েজ, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে জায়েজ, দুজনের মধ্যে মত পার্থক্য। আর দুই তরফ থেকে তখন লোক হয়ে গেল, কিছু সাহাবী আলীর পক্ষ নিয়ে নিল আর কিছু হচ্ছে ওসমানের। আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে তখন যখন এসে মানুষ তখন বলছে যে আপনি বলে হজরত আমার তোকে জায়েজ বলছেন, কিন্তু ওসমান তো নাজায়েজ বলছে। আলী রাদিয়াল্লাহু তখন বলছে যে আমি আল্লাহর রাসূলকে দেখেছি, তিনি হজরত আমার তো করেছেন, পছন্দ করতেন। ওসমান যদি জায়েজ নাজায়েজ বলে এখানে কোনো কিছু যায় আসে না, কারণ এই জিনিসটা ফিতনার আকার একটা ধারণ করে গেল। সাহাবীদের মধ্যে যখন জোর দল তৈরি হয়ে গেছে, সেই সময়তে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি সমসে ইহরাম বেঁধে তালবিয়া পাঠ করতে শুরু করেছেন। মানুষ তখন বলছে দেখো আলী ওসমানের বিরুদ্ধে চলে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তিনি একটা কথা তিনি বলেছেন সহিহ বুখারী 563 নম্বর হাদিস, কয়টা মজুদ আছে যে মা কুনতুলে আদা ওসুন্নাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কৌলি হাদিন, যে আমি বিশ্বনবী সুন্নাতের কাছে পৃথিবীর কোন মানুষের কোন কথাকে আমি তোয়াক্তা করি না, আমি বিশ্বনবীকে দেখেছি তিনি এই হজের তামাত্তু পছন্দ করতেন, আমি আলিও এই তালবিয়া পাঠ করতে শুরু করলাম। কথা দেখেন কতটা কঠিন। ওসমানের বিরুদ্ধে চলে যাচ্ছেন কে? আলী। কেন? একটাই কথা যে বিশ্বনবীকে দেখেছি তিনি এটা করেছেন। ওসমান নাজাত বলে কিছু করার নেই, না কুনতুলাই দা সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সুন্নাতের কাছে পৃথিবীর কোন মানুষের এটা তো আলী আর উসমানের ঘটনা। সেই বুখারী 3099 নম্বর হাদিস দেখেন, আরো তাজ্জব হয়ে যাবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা, সেই সময় আল্লাহ রাসূলের মেয়ের নাম কি ছিল ভাই? বলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হ্যাঁ, আল্লাহ রাসূলের মৃত্যুর কিছুদিন পর চলে এসেছে আবু বকরের বাড়িতে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, আবু বকর বসে আছেন, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আবু বকর তুমি আমার পিতার সম্পত্তি দাও। কে চেয়েছিল? পিতার সম্পত্তি ভাগ চাইতে এসেছে, বিরাস মানে জমি দাও আমার বাবা রেখে গেছে। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জমি রেখে গেছে, যে সম্পত্তি রেখে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন দেশে বলছে আমাকে আমাকে দাও, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে বিশ্বনবী বলছেন নবীদের কোনো সম্পত্তির কোনো ওয়ারিশ নেই, আমি কোনো বন্টন করতে পারবো না। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে রাগান্বিত অবস্থায় ঝামেলা করে বাড়ি থেকে চলে গেছেন। আম্মা জেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে মৃত্যু পর্যন্ত ফাতেমার সঙ্গে আবু বকর দুজন দুজনের সঙ্গে কথা বলেনি। ভাই চিন্তা করছে নবীর কন্যা আবু বকর কেন? বলছে না আল্লাহ রাসূলের হাদিস, যা রাসূল বলেছে নবীদের সম্পত্তি এটা বন্টন হয় না। চিন্তা করছে নবীর পরিবারের ঘটনা। আর মানুষ যখন বিশ্ব নবীর কথার কোনো পাঁচ পয়সা দাম না দিয়ে, তোর ইমাম সাহেব কি বললো?
তোর পীর সাহেব কি বললো, সমাজে কতদিন ধরে চালু আছে, কত মানুষ করছে, কত রকমের পাগড়ি পরা মানুষ এসে বলছে আমরা এগুলোকে প্রায়োরিটি বেশি দিচ্ছি, এগুলোকে প্রাধান্য দিচ্ছি। সাহাবাদের মধ্যে জজবাতি দেখেন যে বিশ্বনবী কন্যার সঙ্গে পর্যন্ত কথা বলা তারা বন্ধ করেছে রাসূলের সুন্নাত উপরে আমল করার জন্য। আকাশ আর জমিন পার্থক্য, অনেক ঘটনা আছে। সুনান আবু দাউদ খুলেন, কিতাবু জানাইজ হাদিস নাম্বার 1399। আবাক রাদি আল্লাহ তাআলার খিলাফতের সময়তে একজন পাগলি মহিলা জেনা করে চলে এসেছে। জেনা করে যখন চলে এসেছে, আবাক তার তখন হুকুম জারি করেছে, দেশের শাসক ক্ষমতায় আছেন, আবাক তার বলছে একে রজম করে হত্যা করে দাও। যখন রজম করার কথা শুনেছে আলী রাদি আল্লাহ তাআলা আনহু, তিনি খবরটা তার কাছে পৌঁছায়। আলী রাদি আল্লাহ তো ছুটতে ছুটতে এসে বলছে আবাক তার তোমার সিদ্ধান্ত ভুল। আবাক বলছে কেন, জেনা করেছে হত্যা তো করতে হবে। আলী রাদি আল্লাহ এসে বলছে আবাক্কার তোমার সিদ্ধান্ত ভুল এই জন্যই যে জেনা করেছে ঠিক, কিন্তু এই মহিলার চেয়ে পাগল সেন্স নেই। আর আল্লাহ সুবহান বলেছেন তিন শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ কলম তুলে দিয়েছে, তার মধ্যে এক যে শিশু, দুই যে সেন্সলেস পাগল, এই ব্যক্তির উপরে শরীয়ত বার্তা নাই, জেনা করেছে ঠিক কিন্তু এই পাগল, এরপরে হজ জারি হবে না। সমস্যা আবাক্কার রাদি আল্লাহ আনহু তাকবীর দিচ্ছে আল্লাহু আকবার বলে সঙ্গে সঙ্গে প্রত্যাবর্তন করছে নিজের ফতোয়া। ভাই আবাক রাদি আল্লাহ তাআলা আল্লাহর হাদিসের কাছে প্রত্যাবর্তন করছে। আমরা মুসলিম জাতি দেখেন যদি বলে আল্লাহ রসুল বলেছে এটা, রসুল সুন্নাত এটা, মানুষ বলছে সুন্নাত হয়েছে তো কি, এটাও তো জায়েজ, ভাই বলছে কি বলছে না। দেখেন সকলে কিন্তু একমত যে খাদ্য দ্রব্য দিয়াটা সুন্নাত, একমত কি একমত নয়। আমরা বলছি সুন্নাত উপরে আমল করো, ওরা বলছে না টাকা দেওয়াটাও তো জায়েজ, ভাই জায়েজ আর সুন্নাত, আরে ভাই সুন্নাত আর জায়েজ আমরা ধরে নিলাম যে টাকা দেওয়াটা জায়েজ, তো ভাই আপনি মুসলিম হিসেবে কোনটা আমল করবেন, সুন্নাত না জায়েজ, কোনটা ভাই? অবশ্যই সুন্নাত। সাহাবা রাদিয়াল্লাহু আনহুমের অসংখ্য ঘটনা, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ আর একটা বই আছে আরাফুল মালাম, কমপক্ষে সাহাবি উমর বিন খাত্তাবের 17 ঘটনা এমন নিয়ে এসেছেন যে তিনি যে ফতোয়া দিয়েছিলেন সেগুলো ভুল প্রমাণিত হয়েছিল, সঙ্গে সঙ্গে পরিবর্তন করেছিল। আলী রাদিয়াল্লাহু আনহু 8 ফতোয়া তিনি ভুল দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে মত তিনি পরিবর্তন করেছেন যখন হাদিস পেজের সামনে। আর আমরা দেখেন হাজার হাজার হাদিস দিচ্ছি, ও জানছে স্বীকারও করছে যে ফেতরাতে মাল দেওয়াটাই সুন্নাত, তবে বলছে যে টাকা দেওয়ার কথাও তো আছে, কে দিয়েছে? ওমর বিন আব্দুল আজিজ, পঞ্চম খলিফা একশো একদিনে মৃত্যু, উনি দিয়েছেন। যে ভাই দেখেছেন আমাদের জজবা কি, এটা কখনো বিশেষ করে যারা ইত্তেবে মোহাম্মদ অনুসরণ করছে তাদের এমন হওয়াটা উচিত নয়, কেন আমরা ধর্ম পালন করছি মানুষের সুবিধাতে না আল্লাহ সন্তুষ্টির জন্য? ভাই বলেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তবে আমাকে যে খাদ্য দ্রব্য আছে দিয়ে দিলাম, হাদিস যেটা চামল করলাম, কিয়ামতের মাঠে আল্লাহকে জিজ্ঞাসা করবে তুমি কেন তুমি টাকা দিলে না, তুমি খাবার দিলে, বলতে পারবে আল্লাহ আল্লাহ রাসূল বলেছে খাবার দিতে, টাকা দিয়ে যদি কিয়ামতের মাঠে চলে যান যদি বিদআত হয় ধরে নেন, তো কে সন্দেহ মনে থাকলো ভাই? ওই সন্দেহ মনে কি আছে, আমি না আপনি? আমি আপনি টাকা দিয়ে দিবেন না, ফিতরা দিয়ে দিবেন না, ফিতরা দিবেন না, আমার দেখা দরকার নেই, বুঝেন নাই? আপনি কি দিয়ে ফিতরা আদায় করবেন? আপনি আপনার বাপ মারা গেছে মিলাদ করবেন কি করবেন না আপনার ব্যাপার, আপনি গরু একটা কাটবেন না 40 গরু কাটবেন, 100 না 40 খানা দিবেন, আপনার টাকা আছে আপনার যা ইচ্ছা আদায় করেন, আপনি 40 খানা দিলেও আমার যায় আসে না, আপনি না দিলেও কোনো যায় আসে না, আপনি খানা দিলেও যে আমাকে বারবার নিমন্ত্রণ আমন্ত্রণ করবেন এ পাড়া থেকে ও পাড়া, এটা আমি বিশ্বাস করি না। আমি আপনাকে এতটাই বুঝাচ্ছি যে রাসূলের সুন্নাতের কাছে মানুষ আজকে অন্ধ তাকলিদ, যেমন আহলে হাদিস সমাজের মধ্যে ঢুকে আছে এখনো, ঠিক একইভাবে হানাফি সমাজের মধ্যেও আছে। কিন্তু হানাফি বা দেখে দোষ দিলে হবে না, আহলুল হাদিস সমাজের মধ্যেও এই একই কথা আছে, এতদিন ধরে আমরা করে আসছি, অমুকালে ভুল জানতো আছে না নেই, তাই সমস্যা কিন্তু দুই জায়গাতে আছে, যেন হানাফিবাদের মধ্যে আছে আহলে হাদিসের মধ্যেও আছে। আমাদের রাসূলের সুন্নাত গুরুত্ব দিতে হবে, যেটা জায়েজ আছে জায়েজ থাকতে সমস্যা কি, সুন্নাত পেয়েছি এখন জায়েজের দিকে যাবো না সুন্নাতের দিকে যাবো? ভাই আরে ছোট্ট সুন্নাত একটা জায়েজ, এখন কোনটা যাবেন? এখন আহলে হাদিস সমাজের মধ্যে যতগুলো মত পার্থক্য আছে সবগুলো দেখেন কোনটা সুন্নাত, সুন্নাতে আমল করেন, জায়েজ আছে থাক জায়েজ, ওটা নিয়ে দ্বন্দ্ব করে লাভ নেই, কথা বুঝতে পারছেন? মহান সত্তা আল্লাহর কাছে দোয়ায় প্রার্থনা, আল্লাহ সুবহান ওয়া তাআলা তুমি আমাদের প্রত্যেককে সঠিক জানা বোঝা এবং আমল করার তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ দাওয়া এ দোয়া রেখে আলোচনা শেষ করলাম।